না, তাছাড়া মামুন ভাইও তো অনেক সময় সাপোর্টের জন্য অন্য না রেস্টুরেন্ট না নিয়ে ভাই, আসে। আমি জানি দীপিকা কে। মামুন ভাইয়া তো ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন, আমি জানি। কিন্তু ওনার মানে আদর ভাইয়া যেভাবে বলে, তা ওনার একটু টিচার টিচার ভাব আছে আর কি, সেটা বলছি। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, দেখেন এটা আমি গেমটা, এই যে গেমটা শুরু করি একটুখানি, দেখেন আপনি। হ্যাঁ দেখতেছেন, এই যে নাজমুন নূর, জি ভাইয়া, এই দুইটা তো প্রথম দুইটা তো সহজ, কিন্তু সার্কেলের থার্ড হ্যাঁ নাম্বার যেটা, হ্যাঁ স্যার, ওটা তো থার্ড আমার নামে তো হ্যান্ডেলটা দেখো থাকতেছে না। স্কিপ টিউটোরিয়াল দিই। এই যে এটা পারছেন, এটা ভাই হ্যাঁ ও আপনার পর্যন্ত তো প্র্যাকটিস তো দেখি অনেক নাই সেই। ভাই, আমি তো থার্ড নাম্বারের সার্কেলের ওইখানে আটকে পেয়ে গেছি। থার্ড নাম্বার সার্কেল আটকে পড়ে গেছেন? আচ্ছা 11টা ক্লাস, 5-6 মিনিট, 5 মিনিট দেখি এটা, তারপর প্রিন্ট নিয়ে আজকে আরো আরো আলোচনা করবো, আরো সহজ হবে। ঠিক আছে অখিল ভাই, অখিল ভাই জি আপনি ওই গেমটা মানে শুরু থেকেই খেলেন, মানে জি 2টার পরে থার্ড নাম্বার সার্কেল তো পাওয়া যাবে, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমিও কোনোদিন খেলি নাই, গত এইটাতে আমি এভাবে ক্লাসও করাই না, ইলাস্ট্রেটর এইভাবে ক্লাস করাই চাইতেছে। আমি ফটোশপে এই যে আজকে যেভাবে দেখাবো ফটোশপে আমি ওইভাবে দেখাই। ঠিক আছে এটা এইভাবে একটা, এইভাবে তো আছে, এইভাবে দেই। ওকে দেখেন, দেখেন এই যে সার্কেলটা কিভাবে নিচ্ছে, দেখেন এই যে এটা পারতেছেন না নাজমুন নূর, এটা করবো এখন দেখ আছে না। হ্যাঁ এই যে দেখেন এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এই যে এটা তো বলেই দিছে, এটা তো বলেই দিছে। আপনি যেমন একটা পেন টুল নিবেন, আপনি মনে করেন হ্যান্ডেলটা এভাবে জোরে টান দেন, এভাবে টান দেন, তাহলে এই যে উপরের দিকে এভাবে সার্কেল করতে আপনার সুবিধা হবে পরবর্তী সার্কেলটা করতে। ঠিক আছে এরকম আর কি বিষয়টা, বুঝতে পেরেছেন? জি ভাই, আপনি তো দেখাইছেন, ভিডিও তো দেখছি, কিন্তু যে ওইটা যখন করতে আসছি হ্যাঁ মানে হ্যান্ডেলটা এখানে একটা থাকে, যে আর্টবোর্ডে যখন আমি করতেছি তখন থাকে, কিন্তু ওইভাবে রাউন্ড হয় না, কিন্তু এইটাই হলো আপনার হ্যান্ডেলটাই থাকতেছে না। হ্যান্ডেল থাকবে না কেন, মাসে লেট বাটন ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখলাম, টান দেন, একই তো জিনিস, টান দিয়ে যে বরাবর রাখেন আপনি, তারপর এখানে লেট বাটন ধরে টান দেন, না থাকে তো কিছু নাই। আচ্ছা, আপনার তাহলে মনে হয় একটু সমস্যা আছে, আমি তাহলে আবার একটু প্র্যাকটিস করে দেখি তারপর হ্যাঁ বলতেছি। টান দেন এটা। আচ্ছা এটা এখন আমি পেন্টুল দেখাবো, প্র্যাকটিস করতে গেলে আবার হয়তো সময় চলে যাবে, আমারটা দেখেন, দেখে রাখেন, বাসায় প্র্যাকটিস করেন, আসি তো গেমটা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, পেন্টুল দেখাবো আজকে, আরো দেখাবো কিভাবে কন্ট্রোল আনা যায়। হ্যাঁ বরাবর রাখেন না, একটু ছোট করে দিন, এই যে সার্কেলের ভিতরে রাখেন মোটা করে, এখন এটা হবে না, হয়েছে হয় নাই কিন্তু, এই যে এখন হয়েছে, মিলাই দিলাম, হয়ে গেছে। এখন আসছে, দাঁড়ান 1 মিনিট, এই যে দেখেন এটা, এই মাঝখানে টান দিলাম এভাবে, ওকে অল ধরে এটা আবার ডিরেকশনটা এভাবে চেঞ্জ করে দেন, ওকে এইখানে ধরে আবার টান দেন, এদিক সেদিক করে একটু মিলান, একটু একটু ছোট করেন, এটা করলাম, এটা আবার অল ধরে এটা এভাবে দিয়ে দেন, মিলে নাই, টান দিয়ে মিলিতে হবে, টান দিয়ে মিলিতে হবে, মিলে গেছে এরকম আর কি। আচ্ছা আমি পেন্টুলটা অন্যভাবে, এটা এইভাবে গেম খেলে একবার একভাবে কন্ট্রোল করবেন, আরেকভাবে করবেন আমি সেটা আজকে দেখাবো। ঠিক আছে এই কাজটা সবাই করবেন, পেন্টুল কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল টুল, এটা অবশ্যই অবশ্যই আপনাদের হাতে নিয়ে আসতে হবে, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে এটা যদি না পারেন, আপনার জন্য ডিজাইন করাটা কাস্টম শেপ, সুন্দর সুন্দর শেপ বানানো আপনার জন্য কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে আবার, দেখেন তো? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে,
দেখেন আমি আপনারা আরেকভাবে ওটা তো গেম খেলবেন, পুরোটা শেষ করবেন ওটা খেলে, ঠিক আছে? ওটা করার পরে আপনারা আজকে যেভাবে দেবো এভাবে প্র্যাকটিস করবেন। মনে করেন আমি এই যে টাইপ টুল দেব, টাইপ টুল তো আলাদা করে আলোচনা করবো, আপাতত এই টাইপ টুলটা টির উপরে প্রেস করেন, এখানে একটা ক্লিক করে এখানে আমি এ লিখি, এ কিবোর্ড থেকে এ লিখে এটা এখানে কোনায় ধরে শিফট ধরে একটু বড় করে দেই, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলাম। আচ্ছা অল্টার কন্ট্রোল টু দিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। এখান থেকে ফিল্ট অফ করে স্টপটা অন রাখেন, ফিল্ট অফ রাখেন এখানে। দেখেন আপনারা যে কোনো একটা কর্নার থেকে নিব, আমি এটা বানাবো পেন টুল দিয়ে, বুঝতে পারছেন কি বললাম? আমি এই পেন টুল হবো এর মতো বানাবো, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ কথা বলেন আপনারা, এর মতো বানাবো আমি। হ্যাঁ দেখেন আমি এক যে কোনো এক কর্নার থেকে শুরু করবেন, ঠিক আছে? আমি এই কর্নার থেকে শুরু করি, এখানে একটা ক্লিক করলাম আমি, এই যে এখানে ধরে একবারে টান দিয়ে এবার মিলানো যাবে, কিন্তু এবার মিলাতে মিলাবে এবার মিলানো যাবে, কিন্তু এবার মিলানো যাবে একবারে টান দিয়ে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে আবার আপনার কন্ট্রোল ধরে এটা একটু এদিকে আনতে একটু সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? প্রথম অবস্থায় আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা একবারে মিলাতে পারবেন, একবারে যেভাবে কাজগুলো করতে পারবেন বরাবর রাখে আমি একবারে মিলাতে পারবেন এইভাবে যখন এক্সপার্ট হয়ে যাবেন। আমি এখন যে যেভাবে দেবো একবারে এভাবে মিলাবেন না, আপনারা করবেন কি লেড বাটন ধরে অল্প একটু বের করবেন হ্যান্ডেলটা, বুঝতে পেরেছেন? অল্প একটু টান দিবেন না এইভাবে, বুঝতে পেরেছেন কি বললাম? ওই গেমের ওটা একবারে করছে ওটা একভাবে করবেন, ওটা প্র্যাকটিস করে রাখবেন। আর আমি এখন যেটা দেখাচ্ছি প্রথমে এভাবে অল্প একটু হ্যান্ডেল এই পাশের হ্যান্ডেলটা অল্প একটু বের করে রাখলাম, এই বরাবর রাখেন আমি যেদিকে যাবো আমার মাউসটা এদিকে ইয়ারটা, আমার একটা মাউস প্যাড কিনা লাগবে, বুঝতে পেরেছেন? আমার টেবিলটা মারাত্মক সমস্যা করে, দেখেন অল্প একটু বের করে রাখলাম। পিছনের হ্যান্ডেলটা আমি কন্ট্রোল ধরে, মনে রাখেন কন্ট্রোল ধরে, অল্টার না কিন্তু কন্ট্রোল ধরে এইভাবে আবার মিলাই দিব, বুঝতে পেরেছেন? আবার এইভাবে আসেন, লাল কালার তো অন্য কালার দিই আমি, কালো কালার দিই এটার লালোর উপর। হ্যাঁ ভাইয়া জি বলেন বলেন। ওইখানে তো পিছনেরটা কন্ট্রোল ধরে বাড়াই দিলাম তাইলে ওটা মিললো। হ্যাঁ তারপরে এই যে এখান থেকে আবার শুরু করলেন তখন কি ওইখানে আবার একটা ক্লিক করে তারপরে এখানে আসছেন না? ক্লিক করে না, ক্লিক করে ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে হ্যান্ডেলটা অল্প একটু বের করে ছেড়ে দেন। মানে এই যে যেখান থেকে শুরু করছেন আবার মাঝখান, এই যে এখানে এখানে এখান থেকে শুরু করছেন সেখানে কি আবার একটা ক্লিক করে নিছেন না? এই যে এখানে তো পরে ক্লিক করে একটু একটু টান দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন কথাটা, এখানে অল্প একটু বের করে আমি ছেড়ে দিলাম, আমি মাউস ছেড়ে দিছি, লেড বাটন ছেড়ে দিছি, বুঝতে পেরেছেন? কিছু করি না কিন্তু, ঠিক আছে? হ্যান্ডেলটা বের করছি জাস্ট, ওকে আমি এই বরাবর যাব, এই বরাবর সেখানে হ্যান্ডেলটা বের করে আমি ছেড়ে দিছি লেড বাটন, ওকে? এবার আমি কি করছি পিছন এই হ্যান্ডেলটা না কিন্তু যেদিকে এই ডিরেকশনটা যাবে এই হ্যান্ডেলটা না কিন্তু আমি বিপরীত পাশের হ্যান্ডেলটা এটাকে আমি কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে রাখবো, কন্ট্রোল ছেড়ে দেবো না কিন্তু কন্ট্রোল ধরবো, ধরে রাখছি যে কন্ট্রোল ধরছে, এটা এখন ডিরেকশন সিলেকশন টুল হয়ে গেছে, এখন এই পিছনের হ্যান্ডেলটাকে লেড বাটনটা ধরে এই টান দিয়ে পিছন থেকে এভাবে মিলাই দিব, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝছি, এটাই তো বললাম আর তো কোথাও ক্লিক করি না, আমার তো ক্লিক এই অপশন গুলো ছিল। আর এরপরে এরপরে কি বুঝতে চাইতেছেন সেটা বলেন, এখন কি বোঝেন না সেটা বলেন। এই যে এখন যে এই যে আপনি এখন যে এখন যে নতুন করে আবার ওই যে মাস্টার ডে পয়েন্ট পর্যন্ত হয়েছে ওইখান থেকে শুরু করবেন তখন কি ওই পয়েন্টটা একটা ক্লিক করে নিতে হবে কি? এইখানে কি আবার পিউন না, এইখানে আর কিছুই করব না আমি, এইখানে আবার যখন নতুন জায়গায় যাব তখন ওইখানে একটা ক্লিক করব আমি, এবার বুঝছেন? ঠিক আছে এবার এই বের করব, কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে এভাবে মিলাই দিব, ওকে বুঝতে পেরেছেন? এইভাবে প্র্যাকটিস করতে ফটোশপে সুবিধা হয় আর কি, চুম্বকের মতো টানে তো এটা আমি ইয়াটা এই ক্ষেত্রে ইয়াটা অফ করে নেন, এই যে স্ন্যাপ টু পিক্সেল এগুলো পয়েন্ট টু পয়েন্ট টানে একটু বন্ধ করে নিই, স্ন্যাপ টু পিক্সেল
ভিউ থেকে যায়। কন্ট্রোল জেড দেখেন আর পিছনে যাওয়া যাবে, এইভাবে টান দেন, এইভাবে টান দেন। এই যে দেখেন এখানে আমি এই ডিরেকশনে যাব না, হালকা এদিকে একটু ব্যাখ্যা করে দিছি, বুঝতে পেরেছেন? এভাবে টান দিই। এবার আমি কি করব এটাকে বলেন তো, ওই যে ওই আগের আলোচনা আছে এটাকে আমি, এখন তো আমি এদিকে আসছি, আমি কি এখন যাব বাম দিকে না বলেন তো, কোন দিকে যাব বলেন? বাম দিকে যাব, বাম। অল্টার দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, অল্টার করে ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন, অথবা অথবা এখানে যদি মাঝখানে একটা ক্লিক করেন, এখন কিন্তু আমার এই বামে যেটা মারাত্মক সমস্যা হবে, আমি কিন্তু বাম দিকে যেতে পারবো না, ঠিক আছে, ডিরেকশন যদি আমি না চেঞ্জ করে নিই, ঠিক আছে। অথবা আপনি যদি এখানে মাঝখানে একটা ক্লিক করেন, এই উপরে হ্যান্ডেল ডিলিট হয়ে যাবে, তাহলে হয়তো আপনার বাম দিকে যেটা সমস্যা হবে না, বুঝতে পেরেছেন কি বললাম? কথাটা বোঝেন আবার। হ্যাঁ, অল্টা ধরে আমি ক্লিক করে এখানে নিলাম, এটা একভাবে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, অথবা এখানে যদি আমি এখানে ক্লিক করি, এই হ্যান্ডেলটাকে ডিলিট হয়ে যাবে, সরি, মাঝখানে ক্লিক করতে হবে, ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমি ইজিলি যেতে পারবো, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, এটা ইলাস্ট্রেটর কথা, এই জিনিসগুলো অতটা দেখা হয় না ইলাস্ট্রেটর, কিন্তু কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটা খুবই ম্যান্ডেটরি। আমি যখন এই যে হ্যান্ডেলটাকে ডিলিট করতেছি, অথবা আমি ডিলিট করতেছি, অল্টার ধরে যখন ডিরেকশন চেঞ্জ করতেছি, এই পয়েন্টগুলোকে বলে হার্ড কর্নার, বুঝতে পেরেছেন? এই কর্নারগুলোকে কি বলা হয়? হার্ড কর্নার। অথবা একটা ক্লিক করে আমরা যে কর্নারগুলো নিব, ঠিক আছে, এগুলো কি বলা হয় বলেন তো? হার্ড কর্নার। আর বাকিগুলো আমরা যেগুলো কার্ভ টেনে টেনে নিব, এগুলো হচ্ছে সফট কর্নার। এগুলো ইলাস্ট্রেটর ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার, এগুলো দেখতে হয় না, কিন্তু আমাদের এই ফটোশপের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হয়। এই যে আমরা যখন ইমেজ এডিটিং এর ক্ষেত্রে যারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ক্লিপিং পাত করে, বুঝতে পেরেছেন? তখন তো ওগুলো বোঝাবোই। এটা এখন মনে রাখেন, তখন আমি যখন ফটোশপে পেন টুল যখন বোঝাবো, তখন এই পেন টুল পারলে ওইটাও পারবো না, অটোমেটিক পারবে না, একই জিনিস, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো তখন মাথায় রাখতে হবে। কি বললাম বলেন তো, আমি কথাটা কি বললাম, প্রয়োজনে নোট করে রাখেন, কি বললাম বলেন তো? একজন বলেন আমি কথাটা কি বললাম, অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ করবো, অথবা যদি আমি হ্যান্ডেলটা ডিলিট করে দেই, আমি যেদিকে ডিরেকশন যাবো, ওই কর্নারগুলোকে কি বলা হয় বলেন তো? হার্ড কর্নার, হার্ড কর্নার, ঠিক আছে, এগুলোকে বলা হয় হার্ড কর্নার, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে আপনার, অথবা ওই যে আমরা ছোটো ছোটো হ্যান্ডেল করতেছি না, আমরা যে ডিরেকশন চেঞ্জ না করি, অথবা এই ডিরেকশন চেঞ্জ না করি, সেগুলো হচ্ছে সফট কর্নার, অথবা ডিলিট না করি, সেগুলো হচ্ছে কি বলেন তো? সফট কর্নার। একটা হচ্ছে হার্ড কর্নার, একটা হচ্ছে সফট কর্নার। এই হার্ড কর্নারগুলো অনেক সময় ঝামেলা হয় আমাদের, হয়তো প্রিন্ট আইটেমের কথা ঝামেলা হবে না, অনেক সময় ওই যারা ওয়েব টেমপ্লেট নিয়ে ডিজাইন কাজ করে না, ওদের কথা হয়তো মাঝে মাঝে বেশি বেশি হার্ড কর্নার ইউজ করলে অনেক সময় ওগুলো দেখা যায়, বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন, ইলাস্ট্রেটরকে তো সমস্যা নেই, ফটোশপে আর কি ক্লিপিং পাট করার সময় আর যেখানে কর্নার সেখানে তো হার্ড কর্নার দিতেই হবে, ওটা তার সমস্যা নেই। যেখানে অনেকে আছে দেখা যায় কার্ভ আছে, ওইখানে হার্ড কর্নার দিয়ে রাখে, বুঝতে পারছেন? এগুলো একান্ত বাধ্য হলে তখন হার্ড কর্নার ইউজ করা লাগে, তাছাড়া এটা না দেওয়াই ভালো। হার্ড কর্নারটা এগুলো এডিটিং করতে ঝামেলা হয়, ওই কর্নারগুলো পরবর্তীতে হার্ড কর্নার করে ফেললে ওই হার্ড কর্নারগুলো এডিটও করা যায় না, বুঝতে পারছেন? তাছাড়া অন্যান্য ঝামেলা হয় ওয়েবে যখন এই ডিজাইনগুলো পাবলিশ করা হয়। আচ্ছা, এত কিছু মনে না রাখলো হবে, জাস্ট একটুকু মনে রাখলো হবে আপনার। কি বললাম বলেন তো? আমি একজন বলেন, আবার বলেন কি বললাম? আমি কিছু বলবো না, বলেন। হার্ড কর্নার কি সফট কর্নার কি, একজন বলেন স্যার। কর্নার গুলো যদি চেঞ্জ করে দেন, তাহলে এই কর্নার গুলো স্যার হার্ড কর্নার হবে না, মানে যেখানে পয়েন্টের গুলো অল ধরে, যদি অল ধরে, কন্ট্রোল ধরে না, কিন্তু আমি কন্ট্রোল ধরে যেটা কাজগুলো করবো ওটা সফট কর্নারই, সফট কর্নার। আমি যখন অল ধরে ডিরেকশন চেঞ্জ করবো, অথবা এখানে একটা ক্লিক করে ডিলিট করে দেবে, এগুলো কি কর্নার স্যার? হার্ড কর্নার, হার্ড কর্নার এগুলো, ঠিক আছে, এগুলো হার্ড কর্নার। অথবা একটা যদি ক্লিক করি এখানে, একটা যদি ক্লিক করি, এটা কিন্তু হার্ড কর্নার, বুঝতে পেরেছেন? যেগুলো চেঞ্জ করবো না সেগুলো সফট কর্নার। জি জি জি।
আরেকটা কথা বলছি কিন্তু আপনি খেয়াল করতেছেন না, আমি বলতেছি যে এখানে ক্লিক করতেছি, এখানে তো আমি কিছু চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতেছি, এটা কিন্তু হার্ড না কর্নার, না ঠিক আছে, করতেছেন, হ্যাঁ এটা কিন্তু হার্ড কর্নার, ঠিক আছে, টান দে, টান দিলাম আমি অল ধরে, এটা এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিই, এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে দিয়ে দিলাম, ওকে এটা আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো অতটা মাথায় রাখা লাগে না, কিন্তু যারা মনে করে ক্লিপিং পাত করে ওই যে আপনার ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, বুঝতে পেরেছেন, তাদের জন্য এই জিনিসটা মাথায় রাখতে হয়, অত বেশি বেশি আট কর্নার ব্যবহার করা ভালো না, অনেক আছে অপ্রয়োজনীয় আট কর্নার ব্যবহার করে ফেলে যেখানে দরকার নাই, শুধু শুধু ব্যবহার করে দরকার নাই, ওটা হ্যান্ডেলটা ডিলিট করতেছে, ডাইরেকশন চেঞ্জ করতেছে, বুঝতে পেরেছেন, আচ্ছা দেখেন এখানে আমি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা একটু জুম করে কাজ করবেন, ওকে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আরেকটা জিনিস কার্প আপনারা দূরে দূরে নিয়ে যত দূরে দূরে নিয়ে করার চেষ্টা করবেন তত সুন্দর হবে, বুঝতে পেরেছেন কি বললাম, কার্প গুলো মনে করেন এই যে কার্পটা কিন্তু আমি এই যে এখান থেকে ওটা নিতে পারি, এখান থেকে বানাতে পারি, এখান থেকে বানাতে পারি, ইচ্ছা করলে আমি ড্রাফট দেখাচ্ছি, আবার এভাবে নিতে পারি, আবার এই যে এখান থেকে নেই, আবার এখান থেকে নেই, এভাবে কিন্তু করে করে কাপ করা যাবে, ঠিক আছে, কিন্তু আমরা এই কাজটা করবো না, আমি ড্রাফট দেখালাম, আমরা একবারে যত দূর থেকে নিতে পারি, ওকে কালারটা চেঞ্জ হলো না কেন, তখন একবারে দূর থেকে নেবেন কর্নার দিয়ে অ্যাঙ্কার পেন, যত কম ব্যবহার করবেন, যত দূর থেকে নিবেন কার তত ভালো হবে, তত সুন্দর হবে, তত স্মুথ হবে, বুঝতে পেরেছেন আমার কথা, এই যে আমি দেখি এটা এখান থেকে হয় নাকি, এখান থেকে না হলে তাহলে একটু আগে থেকে দেবে, অনেক দূর থেকে নিয়েছি এটা আমি, হ্যাঁ আমি কন্ট্রোল ধরে টান দিয়ে হবে, মিলে গেছে ঠিক না, কাছাকাছি মিলছে, একটু কাছে টেনে নিলে মানে ভালো হবে, বুঝতে পারছেন, এক পিক্সেল ভিতর থেকে আছে, হালকা একটু আছে, এটা এক পিক্সেল আছে সম্ভবত, এটা তো ইলাস্ট্রেটরে দেখা যায় না, ফটোশপ হয়তো এক পিক্সেল ভিতর থেকে নিতে হয়, বুঝতে পেরেছেন, ফটোশপে আচ্ছা এভাবেই রাখি, নাহলে একটু কাছে থেকে নিই, আচ্ছা রাখি এইভাবে, এইভাবে বর্ডার মিলিয়ে দিয়েন, এটা নাহলে একটু কাছে থেকে নিই, আমি কটন যেতে একটু পিছনে যাই, একটু কাছে থেকে নিই আমি প্রয়োজনে, টান দেই কন্ট্রোল ধরে, কন্ট্রোলটা এইভাবে মিলাই আমি, যাই হোক যতটুকু হয়েছে এতটুকু রাখি, কি করবো এখানে বলেন, আমি কাপটা কিভাবে মিলাবো, একজন বলেন, মুখে বলেন আমি করি, হ্যাঁ উপরের দিকে যে আমি মাউসের লেড বাটন ধরে একটু টান দিয়ে হ্যান্ডেলটা বের করবো, ঠিক না, বের করে ছেড়ে দিলাম লেড বাটন, তার পিছনের হ্যান্ডেলটা কি করবো বলেন, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে অল্টার না, কিন্তু কন্ট্রোল ধরে অল্টার ধরে কাজ করলে এগুলো হার্ড কর্নার হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে মিলাই দিবে হবে, বুঝতে পেরেছেন, গেল এটা, জুম করে কাজ করবেন, যেমন কমসে কম যারা ক্লিপিং পাতের কাজ করে তাদের নিয়ম হচ্ছে কমসে কম জুম করে কাজ করতে, ইলাস্ট্রেটর তো এরকম কিছু নাই, এটা জুম করে কাজ করবে সবসময়, দেখাও যাবেন এটা, এটা আমি এভাবে টান দিয়ে আবার কন্ট্রোল ধরে এভাবে মিলাই, এভাবে টান দিই কন্ট্রোল ধরে এভাবে মিলাই, ওকে একটু মিলে হালকা একবার মিলে গেছে, এবার কি করবো হ্যান্ডেলটাকে বলেন তো, হ্যান্ডেলটাকে এদিকে আছে, আমি তো কিভাবে ডিরেকশনটা চেঞ্জ করবো বলেন তো, হ্যাঁ অল ধরে দিয়ে চেস করবো অথবা এবার ডিলিট করে দিলে হবে, হ্যাঁ এখান থেকে ডিলিট করে দিলে হবে, ডিলিট করে দিলাম, মাঝখানে একটা ক্লিক করে ডিলিট হয়ে যাবে, ওকে আমি টান দিয়ে এইভাবে
কন্ট্রোল ধরে এভাবে মিলিয়ে দিলাম। ওকে, টান দিই এভাবে মিলাই দিলাম, এটা ডিলিট করে দিই, এবারে বসতে এভাবে মিলাই দিলাম, ঠিক আছে। এখন এটা আমি একটা ফিল কালারটা দিয়ে দিই, এটা মনে করো ফিল কালারটা দিয়ে দিই, না ফিল কালার হাটে আমি ভিতরও কাজ করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে দেখি মেসেজ দিছে, ফটোশপে তো সোজা লাগবে, ফটোশপ করে আসছেন, ফটোশপ ইলিয়াকত ভাই, ফটোশপ তো সোজা লাগবে, ফটোশপ করে আসছেন না? এখন এখানে নতুন নতুন করতেছেন, কঠিন তো লাগবেই, ভিতরটাই করি। হ্যাঁ, আমরা বাহিরে করলাম, এবার ভিতরও করি, বুঝতে পারছেন? টান দেই, একটা জয় কার বা আপনি যত দূরে পারবেন চেষ্টা করবেন দূরের থেকে নিতে, না পারলে একটু কাছে পরে একটু কাছে নিয়ে নেবেন। ওকে, যদি আরো দূর থেকে ভালো হয় আরো দূর থেকে নেবেন, এটা হচ্ছে না, ঠিক না? কাছে থেকে নিতে হবে একটুখানি, এটা একটু স্ট্রেট লাইন নিয়ে নিই এখান থেকে, স্ট্রেট লাইন এখানে, হ্যাঁ এখান থেকে একটু নিয়ে নিই, কন্ট্রোল ধরে এবার মিলাই নিই একটু, না হয় নাই, এখানে একটু কর্নার মতো হয়ে গেছে, ঠিক না? হয় নাই কিন্তু, এগুলো খেয়াল রাখবেন। কন্ট্রোল ধরি, আমি কন্ট্রোল ধরি, দেখেন একটু ইয়ে হয়ে গেছে নাকি, যাই হোক দেখি, একদম স্মিত হবে, একটু ইয়ে হওয়া যাবে না, একটু হুবু বানাবে না। ওকে, কন্ট্রোল ধরে এটা হবে না, একটু কাছে থেকে নিতে হবে। ওকে, একবার মিলে গেছে, ঠিক না? এটা দিয়ে দিলাম এবার, কি রাখি ভাবি রাখি, তো এটা আমি কালার দিয়ে দিই, এটা মাঝখানটা মনে করো সাদা কালারে দিয়ে দিই, আর এটা সিলেক্ট করি আমি, ভাই আপনি কালার চেঞ্জ করাতে ভিতরে যেটা করছিলেন ওটাও মনে চলে গেছে, জি ভিতরে যে কাজটা করলেন ওটা আচ্ছা এখন পুরোটা তো এক হয়ে গেছে, এটা এটাই করে দেন, এটা কালার যাই থাকুক, পরে আবার কি করুন পাথফাইন্ডার থেকে এটা মাইনাস ফন্ট করে দেন। হ্যাঁ, ওকে, এখানে এসে মাইনাস ফন্ট করে দেন, বুঝতে পেরেছেন? এইভাবে এ থেকে জেড পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন, সবাই, এটা আমার হোমওয়ার্ক থাকলো। একদিনে যদি না পারেন, একদিনে যে সব কত ব্যাপারটা এমন না, ঠিক আছে? মনে করেন আজকে এবি করলেন, কালকে সিডি করলেন, জি বলেন, পাক্কা দেন, একদিনে তো করবেন না, এটা এটা তো আমি অন্যান্য টপিক পরে দিয়ে থাকবো, আপনি এ থেকে জেড পর্যন্ত করতে থাকবেন, একদিনে সব করা দরকার নাই, আজকে একদিনে, আজকে যতটুকু পালন করলেন, কালকে যতটুকু পালন করলেন, ফাঁকে ফাঁকে করতে থাকলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাইয়া, হাতের লেখা আরো ভালো হবে আমাদের মনে হচ্ছে, ঠিক আছে? এগুলো মনে করেন, আমি এই যে আমি যখন পেন্টুল প্র্যাকটিস করছি, আমি মনে করি যে মায়ের ইয়াত হাতের লেখা ভালো, ঠিক আছে? আমি মনে করেন এই যে আমি যখন বানাই এই এই যে পেন্টুলে যখন প্র্যাকটিস করছিলাম, এরকম মনে করো মাইরিয়াট প্রো একটা ফোন নিয়েছিলাম আমি, এটা তো করছি, এটা প্রথমে তো করে নিয়েছি, এই ফোনটাতে সবাই প্র্যাকটিস করবেন, এই যে মাইরিয়াট প্রো এটা তো করবেন সবাই প্র্যাকটিসটা, ডিফল্ট এইটাই থাকার কথা, মাইরিয়াট প্রো, ঠিক আছে? আবার মনে করেন যত পেছানো আছে এরকম নিয়ে আমি একটা প্র্যাকটিস করছি, আমি যখন পেন্টুল শিখছি মনে করেন পেছানো একটা খুঁজে বের করে খুব কঠিন একটা নিয়েছি, বুঝতে পারছেন? এরকম কিছু নাই ফন্ট, বুঝতে পারছি না কেন, একটু বাইর করে নিই,
এই যে এরকম টাইপের, বুঝতে হ্যাঁ পারছি। দেখলাম যে এমাত্রা কি যেন একটা দেখলাম একটা, ওইটা আচ্ছা ওইটা আচ্ছা, বেশ পেঁচানো। এই যে আমি এরকম খুঁজে অনেক পেঁচানো একটা প্র্যাকটিস করছি আগে, মায়ের ইয়ার তো এইভাবে প্র্যাকটিস করছি, একের হুবহু বানাইছিলাম, বুঝতে পেরেছেন, মানে দেখে দেখাইছিলাম এগুলো। আর যাই হোক, আপনারা মায়ের ইয়ার পুরো এটাই খ প্র্যাকটিস কর। খ ওয়ার্ডটা আছে না বাংলায়, খ এটা প্র্যাকটিস করলে মনে হয় সবারই ঠিক আছে। না খ ঠ আমি ওটা বাদ দেন, আপাতত ওই যে মায়ের ইয়াদ প্রো এইভাবে পেয়েছেন না, আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে করেন, আপনাদের জন্য ভালো হবে। মায়ের ইয়াদ প্রো এই ফোনটা নিয়ে আপনারা এর থেকে এক বছর আগে প্র্যাকটিস করেন, তারপরে যদি আপনাদের সময় থাকে এক্সট্রা প্র্যাকটিস করার, যদি সময় থাকে তারপর কঠিন একটা ফোন নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? এখন আপনারা সবাই ক্লাসের ভিতর, আপনারা আমার এই ক্লাসের ভিতর সবাই একটা একটা করে এ নিয়ে সবাই এটা বানান, সবাই বানান। আচ্ছা আপনাদের আমি রিভিউ ক্লাসটা নেক্সট উইকের সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার, ঠিক আছে, নিব, চিন্তা করতেছি, বুঝতে পারছেন, 4 ঘন্টা নিব, এটা 2 শিফটের একসাথে, 2টার আর 11টার। আমার মনে হয় 2টা থেকে 6টা হইলে ভালো হবে, এটার ভিডিওটা আমি চিন্তা করতেছি, এটা ইউটিউব চ্যানেল খোলো ওইখানে দিয়ে দিব, বুঝতে পারছেন, এটা আমার প্যারাটাও কমবে, সবাই চাবে, খালি কথা বলছেন না? তা করতে পারেন, হ্যাঁ মঙ্গলবার বাদে নিবেন, মঙ্গলবার বলেন, কি বলেন, বাদ মঙ্গলবার বাদে আগে বা পরে নিন, তো মঙ্গলবার তার বুধবারে নেই নাকি, বুধবারে সেটা তো শুধু মঙ্গলবার দিন আমি থাকতে পারবো না এর জন্য। এটা সবাই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? ওটা মনে করেন একের শুরু থেকে যেই টপিকগুলো করাইছি আমি, কোশ্চেন করবো আপনারা, আপনারা অ্যান্সার দিবেন, তারপরে কোনো সমস্যা থাকলে আমি আবার ওটা দেখাবো, ঠিক আছে? ক্লাসটা করলে ভালো হবে, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া ঠিক আছে, আর ওই ভিডিওটা আমার ওইটা আপনাদের প্যারা থেকে বাঁচার জন্য আমি চিন্তা করতেছি ইউটিউব চ্যানেল খোলা, আমার ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছাও ছিল না ভাই, বুঝতে পারছেন, কোনো ইচ্ছা ছিল না, খুলে হয়তো ওখানে আমি আপলোড দিয়ে দেবো ওই ভিডিওটা, একবারই সব পেয়ে যাবেন। ওকে আচ্ছা, আপনারা সবাই এটা প্র্যাকটিস করেন সবাই, ভাই একটা সমস্যা হচ্ছে, জি জি বলেন ভাই, মানে পেন্টুলটা নেওয়ার পর প্রথম যে এটা দিব সেই ক্ষেত্রে আমার একটা মানে যেখানে ক্লিক করছি তার প্রায় একটু উপরে অথবা একটু নিচে এমন আসতেছে, মানে আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন, একদম ব্রাইট জায়গাটাই হচ্ছে পেন্টুলটা এরকমই, পেন্টুল আমি করাইছি মনে হচ্ছে অনেক সহজ, আপনারা যখন করতে করতে যাবেন তখন মাথা খারাপ হয়ে যাবে, এরকমই পেন্টুলটা এরকমই, বুঝতে পারছেন, স্ক্রিনটা শেয়ার করতে হবে, আমি বন্ধ করি, হ্যাঁ ভাই এখন ভাই স্ক্রিনটা শেয়ার করতে একটু টাইম লাগবে, কারণ আমি মোবাইল দিয়ে ক্লাস করছিলাম তো ল্যাপটপে কানেকশন, এইভাবে করলে আমি কিভাবে সাপোর্ট দিতে পারি বলেন, আপনাদেরকে ব্যবস্থা তো করে রাখবেন। আচ্ছা বলেন আপনার কোশ্চেনটা আবার বলেন, আপনি ক্লিক আমাদের এই কারণে এই ধরনের সমস্যা স্ক্রিন শেয়ার করে আমি এইভাবে মুখ দিয়ে এইভাবে বলে আপনি এটা এটা করেন বুঝাইতে আমার সুবিধা হয়, বুঝতে পারছেন কি বললাম, এখন এটা কিভাবে বুঝাই বলেন আবার। আচ্ছা ঠিক আছে, সবাই এটা বানান, আচ্ছা ঠিক আছে, সবাই করেন এটা বানান, আমার সামনে বানা দেখেন, বি থেকে বাসায় বানাবেন এটা সবাই বানান দেখেন আমাকে, মানে ইন্টারনেট নেট তো ইল দিস চালাচ্ছে মোবাইল থেকে চালা, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করব, জি জি করেন করেন, আমার জি করেন, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, আচ্ছা করেন,
আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে কেন? আপনারা কি বড় দেখতেছে? না ভাই, আমি তো ছোট দেখতেছি। সরি ভাই, ই হয়ে গেছে ভাই, আচ্ছা যে কোনো একজন করেন, যে কোনো একজন করেন। হ্যাঁ হ্যাঁ, এটা লক করে নিছেন? এটা লক করে নিছেন? লক করা হয়নি, লক করে নেন, লক করে নেন, সিফট সিলেক্ট লক করে নেন, কন্ট্রোল টু লক করে নেন। ওই তো বললাম একসাথে দুইটা শেয়ার হয়ে গেছিল। এবার কাজ করেন আপনি। আচ্ছা আপনি করেন না কেন? আচ্ছা ভাই আমি করতেছি। আরে যে 300% কমসে কম 300% জুম করে কাজ করবেন, কমসে কম আরো জুম করেন, 150% আছে। এটা যদি চাই ইলাস্ট্রেটর কে ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটার কি নিয়মটা, এটা ইলাস্ট্রেটর অ্যাপ্লাই করার সমস্যা কি? কেন ইয়াতে কিবোর্ডটা পারেন না জুম ইন জুম আউট করতে, টুলটা করতে জি ভাই, এটা তো পারি করলে হয়ে যাবে। তারপর ওই যে হ্যান্ড টুলটা পারেন না, ওই যে কিবোর্ডের স্পেস বার প্রেস করলে হ্যান্ডল চলে আসে, আপনি ওই যে ওটা তো সরাচ্ছেন কেন? কোনটা দিবে হ্যান্ড টুল আছে, কোনটা দিবে? কিবোর্ডের স্পেস বার প্রেস করে ধরে রাখলে হ্যান্ড টুল চলে আসে, আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে ক্লিক করেন আপনি। সিলেকশন হাতটা হবে ওই অবস্থায়, আপনি এদিক সেদিক নিবেন, ওকে ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তখন আবার যদি আপনি ওখানে যদি বাংলা ফন্টটা ওপেন করে রাখেন ওখান থেকে, এই যে আপনার এই যে বিজয় ফন্ট বা যে অ্যাব্রো দিয়ে, তখন কিন্তু আবার স্পেস বারটা কাজ করবে না, তখন আবার টুল দিয়ে কাজ করবেন, হ্যান্ড টুলটা বা জুম টুলটা, বুঝতে পারছেন? ঠিক আছে, আর যাই হোক এগুলো করতে করতে আপনি চলে আসবে, সমস্যা নেই। আবার ওই যে ডিলিট করে দেন এই পয়েন্টটা, ডিলিট কিবোর্ডে ডিলিট প্রেস করেন, প্রথম দিয়ে করেন আবার। হ্যাঁ পেট্রোল নেন, এবার ইয়ার স্টক নিয়ে নেন, ফিল্টা অফ রাখেন, ফিল্টা অফ রাখেন, স্টক নিয়ে কাজ করেন, পরে ফিল দিয়ে নেন, একদম শেষে শেষে ফিল দিবেন, কালারটা কালো দিয়ে দেন অথবা অন্য কালারটা একটা দিয়ে দেন। হ্যাঁ এবার কাজ করেন, আচ্ছা আপনি এক কাজ করেন, ওটা সম্ভবত আপনি স্ন্যাপ করতেছেন, ভিউ তো যান, তো ভিউ তো যান, ভিউ 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 তো যান, নিচে যান, নিচে যান, একেবারে নিচে যান, ওই যে নিচে তীর চিহ্নটা ক্লিক করেন। হ্যাঁ যান আরো নিচে যান, ওই স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, এগুলো পরে আবার অন করে রাখেন, আপাতত অফ করে রাখেন। আরেকটা আছে ওটা আপাতত অফ করে রাখেন, পরে আবার অন করে দেন। হ্যাঁ এগুলো চুম্বকের মতো টানে, পয়েন্ট টু পয়েন্ট, পিক্সেল টু পিক্সেল, বুঝতে পারছেন? যখন ডিস্টার্ব করবে এরকম এগুলো অফ করে কাজ করবেন, আবার পরে অন করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ এখন এখন কাজ করেন। আরো দূরে নেন, আরো আরো দূর থেকে আরো করা যাবে তো, আরো নেন, আরো নেন, আরো যাবে, আরো যাবে, এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আসবে, দেখেন হবে ইনশাল্লাহ। টান হালকা টেন টান বের করেন, আহাত ছেড়ে দিছেন কেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হালকা টেন ছেড়েবে না, ক্লিক করে ধরেন আগে, ধরে আপনি কোন দিকে যাবেন ওদিকে হালকা কোন দিকে যাবেন, এত বড় করার দরকার নেই, অল্প একটু বের করবেন, কন্ট্রোল অল্প একটু বড়, এই যে এখন হয়েছে, ছেড়ে দেন, সমস্যা নেই, আপনি ওদিকে যাবেন না, ছেড়ে দেন এবার। এবার কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ধরে এটা পিছন থেকে টানতে মিলান এবার, ঠিক আছে, এদিক সেদিক নেন, নিয়ে এবার মিলান, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার একইভাবে পরবর্তী পয়েন্টে যান, কার্ভ যত দূর থেকে পারবেন, যত কম এই কার্ভগুলো, যত কম অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করবেন তত, ওই যেমন ওই যে গেমের ভিতরে দেখছেন মাত্র 4টা অ্যাঙ্কার পয়েন্ট, বুঝতে পেরেছেন? আবার লাভ এবে তো মাত্র কয়টা অ্যাঙ্কার পয়েন্ট, ইচ্ছা করলে আমি কিন্তু আরো অ্যাঙ্কার পয়েন্টে কাজ করা যায়, তো ওখানে অপশন নাই যদি চো, কিন্তু আর অ্যাঙ্কার পয়েন্টে কার বানানো যায়, ঠিক আছে? হ্যাঁ করেন, এদিকে না এটা নিচের দিকে যাবেন, আপনি কন্ট্রোল জেড দেন, আমি তো উপরে যাবো না তো, মাউসের রিস্ক করবো, বারটা একটু নিচের দিকে করেন, নিচের দিকে মাউসের রিস্ক, চাকাটা নিচের দিকে করেন। হ্যাঁ এবার করেন, অথবা ওই যে স্পেস বার প্রেস করে উপরে নিচে কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করবেন, উপরে নিচে নিবেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আমি যার কোন দিকে যাব, আপনি একটু দূরে বেশি দূরে নিয়ে ফেলছেন, ওই তো ওখানে তো স্ট্রেট লাইন, ঠিক না? একটু কার্ভ যেখানে শেষ হয়েছে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন, সেখানে কার্ভ শেষ হয়েছে, হ্যাঁ এখান থেকে দেন একটু, ঠিক আছে, একটু দিয়ে যেদিকে যাবেন সেদিকে হালকা বের করে রাখলে, অল্প একটু বের করে রাখলে হবে, এক কোনা বের করে রাখলে হবে, আপনি উপর দিকে টানতেছেন কেন? কন্ট্রোল জেদ দেন, আপনি যাবেন কোন দিকে, আপনি তার উপরে যাবেন না, কন্ট্রোল জেদ দেন, কন্ট্রোল জেদ দেন, আপনি তো নিচের দিকে যাবেন, নিচের দিকে বের করবেন,
বরাবর রাখেন, বরাবর বরাবর ওই বরাবর রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বরাবর যেদিকে, এই যে বরাবর, এইটা হচ্ছে আপনি এই এখন বরাবর অন্য কন্ট্রোল ধরে আমি ওই যে পিছনেরটা, পিছনের দিকে যাব। জি জি, কন্ট্রোলটা পিছনেরটা ধরেন, আপনি যেদিকে যাবেন সেদিকে হ্যান্ডেলটা পার করবেন আর কন্ট্রোল ধরে পিছনের হ্যান্ডেলটা মিলাবেন, এই তো এতটুকু মনে রাখলে একটু কাজটা করা যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে আমি বাকিগুলো করতে থাকি, আপনি জি অন্য কাউকে বাকি দেখাই দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কার সমস্যা আছে স্ক্রিন শেয়ারে আসেন, এটা আজকে বানান, বাকি বাকিগুলো বাসা বানাবেন, বি সি ডি সব জেড পর্যন্ত বানাবেন সবাই আপনারা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, স্টপ শেয়ারিং এসে হাইড করে দেন, ওটা হাইডে ক্লিক করে হাইড করে দেন। দেখেন ভাইয়া, আমি এইখানে যদি ক্লিক করি তো উপরে একটু উপর, এই যে নিচে চলে আসছে একটু নিচে, আপনি ইয়াতে করেন, মানে ভিউতে যান, একদম পারফেক্টলি ওইখানে, ভিউতে যান, ভিউতে যান, ভিউতে, আমি যে একটুকে দেখাইলাম না, ভিউতে যান, ওই যে পয়েন্ট গুলা, হ্যাঁ এখানে নিচে যান, ওই যে স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, এই দুটো আপাতত বন্ধ করে রাখেন, পরে আবার অন করে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার কাজ করেন দেখেন পারেন কিনা, আরো দূরে থেকে কার নেওয়া যাবে। আর পয়েন্টটা আপনি ওই যে 1 পিটি দেওয়া আছে, প্রয়োজনে আপনারা 0.5 পিটি নিয়ে নেন এখান থেকে, তাহলে আরো সুন্দর হবে, বুঝতে পেরেছেন কি বললাম? আপনি তো ওই স্ট্রোক কি মোটা নিয়ে ফেলছেন নাকি 1 পিটির বেশি আছে সম্ভবত এখানে? জি ভাইয়া মনে হয় তাই, দাঁড়ান দেখতেছি, একটু 1 পিট, 1 পিটি রকম নিয়ে কাজ করবেন তাহলে আমার মনে আরো ভালো হবে। সিলেকশন টুলে যান, আপনি সিলেকশন টুলে যান, 1 পিটি আছে, জুম করছেন তো 1 পিটি আছে। সাদা নিছেন কেন আপনি? সেই কারণে এরকম দেখা যাচ্ছে, হয়তো সাদা নিছেন কেন, কালো নিয়ে নেন, স্ট্রোক কালারটা কালো নিয়ে নেন, ওটা ডিলিট, স্ট্রোক কালারটা কালো নিয়ে নেন, ওই পয়েন্টটা ডিলিট করে দেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, আবার করুন প্রথম থেকে, হ্যাঁ পেট্রোলটা নেন, পেট্রোলটা নেন, আপনি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করেন, ইয়া ভাই আনোয়ার ভাই, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করেন, স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে রাখেন, স্পেস বারের হাত আছে এদিকে, বাম দিকে নিয়ে যান, ডকুমেন্টটাকে মাউসে লেফট বাটন ধরে বাম দিকে নিয়ে যান, এদিকে নিয়ে কাজ করেন, দেখাইতে যাচ্ছে না ডান দিকে, বোঝেননি কথা, কন্ট্রোল জেড দেন আপনি, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ আরো দূর থেকে, এত কাছে না, আরো দূর থেকে নেওয়া যাবে, আপনি আরো দূর থেকে নেন, আরো দূরে যান, হ্যাঁ এখান থেকে নেন, এখান থেকে নেন, বরাবর রাখেন, যেদিকে যাবেন বরাবর রাখবেন, কন্ট্রোল ধরেন, হ্যাঁ কন্ট্রোল ধরেন, এবার মিলান আপনি, আর একটু নিচের দিকে নামলে তো মিলা যাইতেছে, এটা হালকা নিচে নামালে তো মিলা যাইতেছে হ্যান্ডেলটা, হ্যাঁ এই যে মিলা গেছে তো, কাছাকাছি তো হয়ে গেছে ভাই, আমার স্টকটা এত মোটা কেন আসে? চিকন করে না, এটা মোট স্টকের ইয়া করে নেন, এটা 0.5 ই করেন আপনি, আপনি 1200% জুম করছেন না, সেই কারণে জুম তো করছেন 1200%, 100% জুম দেন না, দেখেন আর 300% বা 400% 500% সমস্যা নেই, একটু 1200% জুম করছেন, ঠিক আছে, স্ক্রোলবারটা মাউসের স্ক্রো ইয়া চাকাটা উপরে নিচে করেন, ডকুমেন্টটা উপরে নিচে যাবে যাবে, ঠিক আছে, মাউসের চাকাটা উপরে নিচে করেন, ডকুমেন্টটা উপরে নিচে যাবে, আবার হ্যান্ড টুলটা স্পেস বার চেপে করুন, জানেন তো আমি তো ব্যবহারটা তো শিখাচ্ছি আমি, আপনি জানেন না, আপনাকে বলেছি আর যে জানে না সে এখন শিখে যাবে, গাতা পুরো বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলো রিপিট কেন করি, অনেক আছে জানেন না, কন্ট্রোল জেড দেন, এখান থেকে নিচ্ছেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, এবার আপনি কোন পয়েন্টে কার্ভ করবেন, কন্ট্রোল জেড দেন, এখানে কিছু করার দরকার নেই, এখানে কাজটা শেষ, এখানে কাজ শেষ আমার, এবার কোন পয়েন্টে যাবেন আপনি সেখানে যান, এখানে কাজ শেষ, এখানে তো শেষ আমার, করেই তো ফেলছেন কার্ভ, এবার পরবর্তী কোন জায়গা থেকে নেবেন পয়েন্টটা, উপরের দিকে না, উপরের দিকে টান দিবেন না, আপনি কোন দিকে যাবেন, আপনি যেদিকে যাবেন ওদিকে হ্যান্ডেলটা বের করবেন, কন্ট্রোল জেড দেন, ছেড়ে দেন মাউসটা, কোন যেদিকে যাবেন সেদিকে হ্যান্ডেলটা বের করবেন, আপনি যাবেন কোন দিকে, নিচের দিকে যাবেন না, ওদিকে ক্লিক করেন না, হ্যাঁ নিচের দিকে ক্লিক ক্লিক করে টান দিবেন, ওকে না, কোথায় এইখান থেকে জয়েন্টটা করবো কিভাবে, এই যে এখানে জয়েন্টটা তো হচ্ছে না, ক্লিক করেন তো, ওখানে একটা ক্লিক করেন,
পেন্ট্রোল দিচ্ছেন, ক্লিক করেন একটা, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই, এবার পাইছি। হ্যাঁ এবার আপনি ইয়ে করেন এটা, আপনি যদি সিলেকশন টুলে চলে যান, আপনারা যদি আবার জয়েন করতে চান, আবার ওই যে পয়েন্টে জয়েন করবেন ওই পয়েন্টে একটা ক্লিক করলে হবে। হ্যাঁ আপনি এখানে পয়েন্ট বের করে নেই, কটল যেতেন ভাই আনোয়ার ভাই। হ্যাঁ হয়েছে তো, এখন হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা তো ভালোই, এইভাবে করতে থাকেন। হ্যাঁ যেদিকে যাবেন সেদিকে পয়েন্টটা বের করবেন, এই যে এখানে কিন্তু আপনি একটু পয়েন্ট বের করেন, একটা করে জাস্ট ক্লিক করে যাচ্ছেন, আপনি যেদিকে যেমন হালকা কার্ভ আছে না, এই যে ভাই এবার হয়েছে না? হ্যাঁ হয়েছে হয়েছে, আরো হবে আরো হবে, তো প্র্যাকটিস করতে করতে আরো ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে এবার অল্টার ফ্লোরে ডিরেকশন চেঞ্জ করবো, তাই তো? জি জি জি, অথবা ডিলিট করে দেন, ওই যে মাঝখানে একটা পয়েন্ট ডিলিট হয়ে যাবে, মাঝখানে পয়েন্ট জটাই হয়ে গেছে, পয়েন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন, আবার যান আবার যান ওই পয়েন্টে ক্লিক করেন। হ্যাঁ এই পয়েন্টে ক্লিক করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আমি দেখাচ্ছি। মাথায় মাথা নিয়ে যান, মাথায় নিয়ে যান, মাউসেরটা ক্লিক একটু বড় করে, হালকা একটু একেবারে ডান দিকে ইয়েটা নিয়ে বার করে একটু বের করেন, হালকা বের করেন, এদিকে আপনি ডান দিকে নিয়ে নিতেছেন, ডান দিকে না তো ডাইরেকশনটা, ওদিকে না নিচের দিকে না, বাম দিকে তো পরে নিবেন, আপনি ডাইরেকশনটা কোন দিকে সেই দিকে খেয়াল করুন, ওই বরাবর নিবেন হ্যান্ডেলটা, কন্ট্রোল জেড দেন আবার, সেটা খেয়াল করবেন না, কন্ট্রোল জেড দেন আবার, কন্ট্রোল জেড দেন, দেখেন কাপ, আপনি একটু আমি বলি তারপর আপনি বোঝার চেষ্টা করেন, ওই কর্নারটাই কাপটা কোন দিকে গেছে ওই বরাবর হ্যান্ডেলটা বের করেন, কর্নারটা কোন বরাবর আছে, একেবারে কর্নার আছে, হ্যাঁ একেবারে কর্নার বরাবর আছে, আপনি একবার কর্নার, আপনি একেবারে ডান দিকে নিয়ে ফেলতেছেন হ্যান্ডেলটা, বুঝতে পারছেন? হালকা বের করেন, টান দেন, ক্লিক করে, এই যে বেশি ডান দিকে নিয়ে ফেলতেছেন, কর্নারে না এটা। আচ্ছা স্ক্রিনশটটা বন্ধ করেন, আপনাকে দেখাচ্ছি এই পয়েন্টটা। হ্যাঁ হয়েছে তো ঠিক আছে, কিন্তু স্মুথলি হবে না তো এইভাবে করতে গেলে, আমি আপনাকে দেখাচ্ছি, বিষয়টা বুঝতেছেন না, হয়েছে ঠিক আছে দেখেন। হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। কন্ট্রোল টু, পেন টুলে ক্লিক করি, দেখেন আমি এই পয়েন্টটি একবারে নেই মনে করেন, এখানে একটা ক্লিক করি, এখান থেকে দেখো ওগুলো তো কাপটা পারছেনি, ঠিক না? এই যে আপনি ইয়া সাহেব, আমি যেটা বলতে চাইছিলাম, আপনি এখানে সেটা সেটা ক্লিক করতেছেন, এটা এইভাবে না করে এখানে হালকা কার্ভ আছে না আনোয়ার সাহেব, একটু কার্ভ আছে না, একটু হালকা এই যে বরাবর মিলাই দেন, এইভাবে একটু বের করে রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার আমি আপনি যে এই হ্যান্ডেলটা বের করে, আমি যে এই কোনা কোনার বরাবর রাখেন না, এইভাবে বলছিলাম, আপনি এখানে এইভাবে রাখতেছেন, বুঝতে পারছেন কি বললাম? এইভাবে করে ফেলতেছেন, ঠিক আছে, আমি বলছি এই কর্নারটা কোন দিকে আছে, এই বরাবর আছে না, একেবারে এইভাবে আসছেন একবারে জিনিসটা, দেখেন আমার কথাটা বুঝতেছেন, কোনাটা তো এইভাবে গেছে, ঠিক না? ঠিক আছে এইদিকে ডাইরেকশনটা রাখবেন, ডিরেকশন যেদিকে থাকবে সেদিকে রাখবেন, কাজ করে আরাম পাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইভাবে রাখবেন, আপনি রাখতেছেন কি যেভাবে বের করে এদিকে নিয়ে ফেলতেছেন বেশি, ঠিক আছে, তাই সে কারণে আপনি ছোট বড় কত হইতেছে কোনো কষ্ট করে মিলাই দিতেছে, বুঝছেন কি বললাম? আপনি যেভাবে বের করতেছেন অনেক কষ্ট করে, যে নিতেছেন এই যেভাবে নিতেছেন এই যেভাবে ছোট করে অনেক কষ্ট করে মিলাইতেছে, কিন্তু আপনি যদি এইভাবে কাজটা করেন, আপনি এই কর্নার বরাবর একবার নেন, জিনিসটা কিন্তু স্মুথলি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একবারই হয়ে যাবে, আর এইভাবে নেন আবার এইভাবে ছোট করতে হবে, অনেক কষ্ট করে মিলাইতে হবে, ঠিক আছে, আপনার খিদে লাগে যাবে, মনে করেন 6 ঘন্টা পরে খিদা লাগার যেটা কথা কাটে 1 ঘন্টা খিদা লাগে যাবে, বুঝতে পেরেছেন? এই কি কর্নার বরাবর হালকা বের করে রাখেন, হয়ে গেল একবারে, ঠিক না? এভাবে নেন, কাজগুলো করেন, এভাবে আরাম পাবেন। হ্যাঁ আর পেন টুলটা একদিনে, এটা ঘাবড়ানো কিছু না, আর পেন টুলটা একদিনে হাতে আসবে না, আপনি যে এখনই পারতে হবে ব্যাপারটা এরকম না,
আপনি 5 দিন পরিশ্রম করেন পুরোপুরি হাতে চলে আসবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন কিছু নাই, ওকে? আজকে আপনার হাতে নিয়ে আসতে হবে একেবারে, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। করতে করতে এটা আপনি হাতে আসতে বাধ্য, যদি আপনি প্র্যাকটিস করেন, যদি সময় দেন, ওটা হাতে আসতে আপনার বাধ্য। বুঝতে পারছেন? আচ্ছা, আর কে স্ক্রিন শেয়ার আসবেন, আসেন এখন একটু ট্রাই করেন, না পারলে আবার স্ক্রিন শেয়ার করেন আনোয়ার সাহেব। হ্যাঁ, ওকে। আচ্ছা, সাহারি আর মুজিব আপনি প্র্যাকটিস করতেছেন? এটাই যে দিছিলাম আমি, আপনি কি করতেছেন বলেন তো? সাহারি আর মুজিব? হ্যাঁ ভাই, আমি একটু প্র্যাকটিস করতেছি। আচ্ছা, শমিকা সাহেব তো পারবেই আশা করি। আর কে শোভন সাহেব, আপনি করতেছেন? হ্যাঁ জি ভাই, করতেছি। আমার পুরাটা এ বানায়, পুরাটা সবাই এখন দেখাবেন আমাকে, সবাই দেখাবেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা মোহাম্মদ জুবায়ের, আপনি কি করতেছেন? কি ভাইয়া করেছি? আপনার হয়েছে? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন? জি ভাইয়া। মোবাইলটা কাছে নিয়ে নি, মোবাইলটা আচ্ছা। আরেকজন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার আসেন, তারপর আমি এটা পাশে অন্য টপিকে চলে যাবো। এটা যে কোনো একজন স্ক্রিন শেয়ার আসেন, কে পারেন নাই বলেন? এক মিনিট দাঁড়ান, মোবাইলটা নিয়ে আসি একটু। এই যে নাজমুল নূর, আপনি পাত্তাছিলেন না, এখন কি হইতাছে নাজমুল নূর? তখন তো স্ক্রিন শেয়ার করলে হইতাছিল জি না? ভাইয়া, হচ্ছে, হচ্ছে একদম পুরোপুরি অ্যাকুরেট হচ্ছে না, তবে চলতেছে। এগুলো এক পেন্টুলটা একদিনে কন্ট্রোল আসবে না, আপনার কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া, না এমনি প্র্যাকটিসে এখন অত সমস্যা হচ্ছে না আর কি। লাস্টে আপনি যে আনোয়ার ভাই আরেকটা জিনিস দেখাই দিলেন, জি, যে অ্যাঙ্গেলটা ঠিক কোন দিকে নিতে হবে, ওই ব্যাপারটা তখন আর একটু ক্লিয়ার হয়ে গেছে, এখন মানে আরো ইজি হয়ে গেছে। এটা সমস্যা দেখাইলে অনেক কিছু ক্লিয়ার হয়, অনেকে আসতে মনে করে চুপচাপ বসে থাকে, এটাই সবচেয়ে সমস্যা রেখে দেয়, কিছু বলেও না। আমার সমস্যা হলো যে আমি কোনো কিছু ক্লিয়ার না হইলে ওই জিনিসটা আমার মাথায় থাকে না, আমি তো আপনাদের সমস্যা, আমি বারবার জিজ্ঞাসা করি বা আপনি বলি এই জিনিসটা না এগুলো দেখাটা অনেকের কাছে ইজি, কিন্তু আমি তো পারি না। এগুলো হচ্ছে আপনি যেটা শিখবেন ভালো মতো শিখবেন, ঠিক আছে? একের যেটা শিখবেন, গ্রাফিক ডিজাইনটা কিন্তু একটা ব্যাপক, এগুলো কিন্তু ব্যাপক জিনিস। যেমন একজন ডাক্তার কি করে, মনে করেন কেউ চোখ গান গলার রাখে রোগ বিশেষজ্ঞ হয়, কেউ হয় পেট রোগের বিশেষজ্ঞ, এরকম হয় না? বুঝতে পেরেছেন? এই বি গ্রাফিক ডিজাইন ব্যাপক, আপনারা যখন ওভারঅল শিখবেন আপনারা নিজে থেকে এই কাজগুলো অটোমেটিক করবেন। দেখা যাচ্ছে কেউ হয়তো লোগো নিয়ে কাজ করবে, লোগো টি শার্ট নিয়ে কাজ করবেন, কেউ হয়তো ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করবেন, কেউ হয়তো অন্য কিছু নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সবকিছু তার সময়টা সম্ভব হয় না অনেক সময়। জি ভাই, আমি এটা শেষ করে আমি দেখাচ্ছি।
অনেকে এটা অলসতা করে যে এ থেকে জেড পর্যন্ত শিখে এসে এটা করেন আপনি, হুবহু বানান, দেখবেন আপনার পেট্রোলটা পুরোপুরি কন্ট্রোল চলে আসছে, আর ওই ওই গেমটা ইয়া করেন, ঠিক আছে করেন ইনশাল্লাহ। আর করেন প্র্যাকটিস যদি সম্ভব হয়, আরো 10 করেন, যে কোনো একজনের যদি ফুল দেখাইতে পারে আমি নেক্সট টপিকে যাবো তারপর। ওকে ভাই, আমার এর মাঝে রাউন্ড টু বাকি আছে, আমার তো হয়ে যাবে এখনি, আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই যে আমি যখন এইখান থেকে করতেছি যে এটা শেপ চেঞ্জ হয়ে আমি শেপ তো পরে নিবেন, আমি স্ট্রোক নিয়ে কাজ করতে বলছি না, ওই স্ট্রোক ওই যে ইচ্ছে চেঞ্জ করে দেন, এক চেঞ্জ করে দেন, ওই যে ওখানে যান বামে যান এটাই ভাবে রাখেন, আর কালার আপনি ওইটাও কালো নিছেন ওটাও কালো নিছেন, ক্লাসটা খেয়াল করবেন আমি কি দেখাই, বাম দিকে ওই যে নিচে কিভাবে চেঞ্জ করে, কিভাবে স্ট্রোক নিটা কিভাবে ফিল নিটা জানেন না, ওই যে ওখানে যান আপনি, হ্যাঁ ওই যে এক্সচেঞ্জ করে দেন, জাস্ট ওই যে অ্যারোটা ক্লিক করেন উপরের, ওই যে পাশের অ্যারো তো ক্লিক করে দেন, উপরে অ্যারো আছে না কর্নার একটা অ্যারো আছে, আপনি আবার ফিল কালারটা এখন অফ করে অন করেন, ফিল কালারটা ক্রস করে দেন, ক্রস করেন ফিল কালারটা এখন ক্লোজ, ওই যে ওই যে নিচের ক্লোজ আছে এটাতে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন, আর হচ্ছে ইয়াটা আর ইয়াটা ওটা কালো করে দেন, সাদাটাকে কালো করে দেন, ওইখানে সাদাটা কালো না এটা কালো আছে, ইয়াটা এটা লাল করেন, অন্য কালার একটা করেন, এই স্টকটাকে এটা তো সাদা 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 মিলে গেছে তো, নিজ ব্যাকগ্রাউন্ডটা সাদা। ভাই আমার হয়েছে ভাই, আমি দেখাবো। আচ্ছা ওটা একটু পরে ওনারটা একটু সলভ করে নে, এক মিনিট আনোয়ার ভাই, লাল লাল করে দিবেন, এটা লাল করে দেন ভাই আপনি তো, হ্যাঁ ঠিক আছে এখন করেন, কন্ট্রোল জেড দেন, এখন করেন কাজগুলো, ঠিক আছে শেপ। আচ্ছা সবল স্যার আর কোনো সমস্যা আছে আপনার, এটা এদিকে নিচ্ছেন কেন, আমি বলছি না না না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন সবল স্যার, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ আপনি এই যে ইয়াটা ধরে কাতে কোন বরাবর যাবেন সেদিকে হালকা বের করেন, রে বাটন ধরে কন্ট্রোল জেড দেন, আবার আবার দেন কন্ট্রোল জেড, আমি বলি তারপর বলে করেন, আমি বলবো তারপর করবেন, এর আগে হাত দিবেন না, ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরেন লেফট বাটন, ধরছেন ধরে রাখছেন, এবার আপনি আমি তো যাবো নিচের দিকে ঠিক ওই বরাবর রাখার হালকা হ্যান্ডেলটা বের করার চেষ্টা করেন, আমি কোন বরাবর যাব, এই তো একটু বরাবর রাখার চেষ্টা করেন, হ্যাঁ এই তো ছেড়ে দেন, এবার এবার ছেড়ে দেন, ঠিক আছে এবার ছেড়ে দেন, এবার এবার পিছনেরটা কন্ট্রোল ধরে মিলান, আরো বড় করণ প্রয়োজনে এদিক সেদিক করে মিলান, ওকে ঠিক আছে ছেড়ে দেন, এবার ছেড়ে দেন মিলছে তো, ঠিক আছে থ্যাংক ইউ ভাই, মানে ওইখানে ওইটাই প্রবলেম হচ্ছিল, এই যে এটা আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা স্ক্রিনশটটা বন্ধ করেন ভাই, আমারটা হয়ে গেছে দেখাবো, হ্যাঁ একজন একজন করে দেখান, কে দেখাবে আগে, আচ্ছা আনোয়ার ভাই দেখেন আগে, তারপর আপনারা দেখছি, হ্যাঁ ওকে আচ্ছা। আনোয়ার ভাই আছেন, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন তাহলে দেখি আপনারা, হ্যাঁ এবার একটু ইয়াটা সিলেকশন টুলটা ফিল কালার দিয়ে দেন, একটু ফিল কালার সিলেকশন টুল নেন, আনার ভাই আমার কথা শুনতেছেন, আপনি সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুল নেন, স্টোকগুলো সিলেক্ট করে ফিল কালার দিয়ে দেন, আপনার আপনার মাইক্রোফোনকে অফ নাকি, আমি তো কিছু শুনতেছি না, কিছু বলতেছেন নাকি, কি হলো আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলেন আমার সাথে নাকি, অনই তো আছে, আমার কথা কি সবাই শুনতেছেন,
নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইয়ে করেন, সফটওয়্যারটা ওপেন করেন আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশটটা বন্ধ করেন। ওকে, এই যে সিলেকশন টুল কালারটা চেঞ্জ করতে বলছেন না, ফিল কালার দিতে বলছি এখন, এসে কাজ শেষে ফিল কালার দিতে বলতাছি আর কি। সিলেকশন টুলটা নিতে বলতাছি, সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুল নিয়ে স্টকটা সিলেক্ট করে ফিল কালার নিতে বলতাছি। ঠিক আছে, স্টক অফ করে কাজ, আমি বলতেছি আগে সিলেকশন টুলটা নেন, আগে তো ওটা সিলেক্ট করে নিতে হবে, তারপর সে না কালার দিতে পারবেন। সিলেকশন টুলটা নেন আগে, এখন তো কালার অ্যাপ্লাই হবে না ভাই, বুঝতেছেন না আমার কথা? আগে স্টকটাকে সিলেক্ট সিলেক্ট করেন, সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে স্টকটাকে সিলেক্ট করেন, তারপরে ফিল কালার দেন। আপনি তো সিলেক্ট করতেছেন না, আমি তো দেখতেছি এখানে, আপনি তো সিলেক্ট করতেছেন না। সিলেকশন টুল দিলাম কিন্তু সিলেক্ট হয়ে হচ্ছে না কেন? আপনি ড্র্যাগ করেন ওই এর উপর, ড্র্যাগ করেন, সিলেকশন টুল দিলে হবে না তো, সিলেকশন টুল ওটা সিলেকশন করতে হবে না, ক্লিক করে স্টিকের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে না, সিলেকশন টুল নিছেন ঠিক আছে, তাহলে স্টিকের উপর ক্লিক করে ওটা আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেন না, এখান থেকে এটা দেখা যাচ্ছে স্টক না আর ওই যে শেপ, এখানে যেটা যেখানে আপনি ওই যে পেন্টুলটা বানাইছেন ওটার উপর ক্লিক ক্লিক করেন, ডকুমেন্ট আর্ট বোর্ডের উপর যেটা বানাইছেন ওটার উপর ক্লিক করেন, ওই স্টিকের উপর ক্লিক করেন, আর সব ভুলে গেছেন। আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, ইয়া ভাই আনোয়ার ভাই, আপনাকে বলেছি স্ক্রিনশটটা বন্ধ করেন। বললাম ভাই বুঝতেছি না ভাই, আপনি একটু দেখায় দেন, মানে বুঝতেছি না মানে আপনি কি বলতে চাইতেছেন, আপনি কি বলতে চাইতেছি দেখেছি দেখাইতেছি আপনাকে। দেখেন আমার স্ক্রিন কে এখন দেখা যাচ্ছে, দেখেন স্ক্রিন কে দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এই যে মনে করেন এই একটা শেপ, এটা কন্ট্রোল টু এর লক করলাম, এই একটা শেপ আমি বলতেছি আপনাকে, প্রথমে তো আমরা এই কাজটা করছি ঠিক না, স্টকটা অন করছি, প্রথমে কি করছি আমরা পেন টুলটা এইভাবে টানছি ঠিক না, এর উপরে এইভাবে টানছি ঠিক না, বানাইছি মনে করেন, তারপর ভিতরে একটা আছে ঠিক না, ভিতরে একটা আছে মনে করেন ঠিক আছে, এরকম একটা আছে, আছে না মনে করেন, এরকম একটা আছে। আপনাকে আপনাকে আমি বলতেছি এটা মনে করেন এই এটাকে ফিল কালার দিতে, আপনি সিলেকশন টুল দিতেছেন ঠিকই কিন্তু এটা তো আপনি সিলেক্ট করতেছেন এই টকটা এবার টান দিয়ে অথবা ক্লিক করে, তা এটাকে একটা ফিল কালার দিতে বলতেছি আপনাকে, বুঝতে পারছেন? সে কাজ শেষে বুঝেন না, এটা সিলেক্ট করলাম একটা ফিল কালার দিতে বলতেছি আমি, তারপর মনে করেন এই দুটোকে সিলেক্ট করে আমি ইয়ে করে দিই, এখানে পাথ ফাইন্ডার এসে মাইনে ইয়ে কি জানি কি অল্টা ধরে করি মাইনাস পয়েন্ট করে দিই, এক্সপ্যান্ড করে দিই, আমি এইভাবে কাজটা করতে বলতেছি আপনাকে, বুঝতেছেন না আমার কথা? তার পাশে সরাই দিবেন এইভাবে, এটার মতো এটা আর কি, এর মতো, বোঝেনি কথা, বুঝতে পারছেন আনোয়ার ভাই? এখন আচ্ছা নাজমুন নূর, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্টকের পরে আমি, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন, জি জি হ্যাঁ ভালোই তো হয়েছে, মোটামুটি ইয়েটা হুবু হয় না, ওই যে আপনার নিচের কর্নারটা, বামে কোন টান দিতে হবে, বামের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয় নাই, এর পুরোটা ধরে টান দিতে হবে, আবার ড্র্যাগ করেন বাইরে থেকে, আবার ড্র্যাগ করেন পুরো, এই দা ড্র্যাগ করবেন, আপনি কিছু অংশ বাদ ছিল, কিছু অংশ বাদ ছিল, ও আচ্ছা হ্যাঁ এখন করেন ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, ডিরেক্ট সিলেকশনটা কি হয়? অ্যাঙ্কার পয়েন্ট আমরা ধরে সিলেকশন, আপনি পুরোটা না করলে আপনার ওই বাম পাশের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেকশন হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, এখন একটু জুম করেন তো একটু। না তা আচ্ছা ঠিক আছে, একটু উপরে উপরে দেখে একটু চাকাটা ঘোরা, উপরে দিকে নেন। হ্যাঁ উপরে দিকে নেন, একটু উপরে দিকে নেন, একটু উপরে দিকে না, একটু উপরে দিকে নেন। আচ্ছা ঠিক আছে, রাখেন এইভাবে রাখেন। আপনার এখানে এই যে উপরে যে অ্যাঙ্কার পয়েন্ট আছেন, এটা একটু দূর থেকে নেওয়া যেত, ঠিক আছে? আর এই যে এখানে যে এটা প্রথম অ্যাঙ্কার পয়েন্টের পরে পরপর দুটা নিছেন, এখানে কিন্তু একটা ব্যবহার করে করা যেত, এটা না? এই যে ওই যে ওখানে কার্পেট দেখেন উপরে, হ্যাঁ ঠিক আছে, এখানে পরপর দুটা নিছেন, এত তো দরকার ছিল না, নিচে যান। হ্যাঁ নিচে যান, নিচে যান, ঠিক আছে। আচ্ছা ইয়ে করেন আপনি, আপনি ওইখানে, হ্যাঁ এখানে একটু সমস্যা হয়েছে, হ্যাঁ এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে, ভিতরগুলো আরো অ্যাকোরেট করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? তারপর ওই যে ভিতরে কার্পটা যে করছেন, ওইখানে এত অ্যাঙ্কর পয়েন্ট লাগে না, আরো কম ব্যবহার করলে হয়ে যেত, আরো সুন্দর হয়ে যেত, বুঝতে পারছেন? অনেকগুলো নিয়ে ফেলছেন, বুঝেন না সব জায়গায়। তারপর এই যেখানে এই যে উপরে যে নিলে না, এখান থেকে এই পর্যন্ত নিলে মানে একটা নিলে, হ্যাঁ 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 ঠিক আছে, এই কার্পগুলো যত দূরে দূরে নেবেন, তত যত কত অ্যাঙ্কর পয়েন্ট কম ব্যবহার করার চেষ্টা করবেন, তত সুন্দর হবে, বুঝতে পেরেছেন? উপরের দিকে যান, উপরের দিকে যান, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মোটামুটি হয়েছে, বাসায় প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আবার ফটোশপে, আবার ফটোশপে এই যে এখন বুঝে রাখলেন, ফটোশপে আপনার অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ, একই জিনিস পেন্টুলি আছে, ঠিক আছে। এখন ভালো করে শিখে রাখেন, তাহলে ফটোশপে হয়তো আপনার এইভাবে আর এত কষ্ট করে আর বুঝাইতে হবে না, এখন ভালো মতো শিখে রাখেন। হ্যাঁ ওকে, এখন শিখে তো রাখতে হবে, ডিজাইন করতে হলে। এটা কিন্তু, এটা কিন্তু অ্যাকুরেটে অ্যাকুরেট কিন্তু হয় নাই, দেখেন এই যে ঢেউ ঢেউ আছে, অনেক ঢেউ ঢেউ আছে, এটা কিন্তু হয় নাই আপনার, বুঝতে পেরেছেন? আমার পাশে করবেন, এটা কি নেই, হয় নাই কিন্তু, হয় নাই জি, ঠিক আছে, হয় নাই কিন্তু। আচ্ছা দেখেন এবার লাস্ট, আমি মনে করেন আমি আবার আরেকবার এটা করে দেখাচ্ছি, সবাই এদিকে খেয়াল করেন, তারপরে আমি হয়তো যদি সময় থাকে নেক্সট টপিকে যাব, আমি এটাই আবার করে দেখাচ্ছি, সবাই দেখেন, ঠিক আছে, সবাই দেখেন, প্রথম থেকে করে দেখাচ্ছি, ওকে? কারো সমস্যা থাকলে এখন ক্লিয়ার হয়ে নেন ভাই। আরেকটা বিষয়, সবার না সমস্যার কথা বলা উচিত, দেখা যায় যে আমি মনে করতেছি না এটা সমস্যা, কিন্তু সে যখন বলতেছে তখন মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমার সমস্যা হয়, হ্যাঁ হ্যাঁ এজন্য সবার বলা উচিত। আমি তো বারে প্রথম দিন বলেছি ক্লাস নিয়ে আপনারা চিন্তা করেন না, ক্লাস অনেক হবে, বুঝতে পেরেছেন? শুধু মডিউলে যেই ক্লাস আছে এরকম না, আপনাদের সমস্যা ক্লিয়ার করে যাবেন, কথা বুঝেন না? জি ভাই, এই যে এলইডিবির কোর্স, এটা কিন্তু মনে করেন আমার মডিউলে 50 ঘন্টা আছে, 200 ঘন্টা আছে, হইলে যে আমার শেষ করে ছেড়ে দেবো, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাদেরকে ইনকাম করে দেখাতে হবে, ঠিক আছে? জি ভাই, এই যে গ্রাফিক্স ডিজাইনে যে কি হলো ডিজিটাল মার্কেটিং এ যে কোর্স করলাম ভাই, এত আমাদের ছাড়েই না, ঠিক আছে, মানে অফিসিয়াল নোটিশ না দেওয়া পর্যন্ত মানে ক্লাস করাচ্ছে করাচ্ছে, পরে অধৈর্য হয়ে যখন কিছু চলে গেছে তখন ভাইয়া বন্ধ করছে যে না ঠিক আছে এটা ক্লাসিং থাকবে, আমিও থাকবো, আপনার যা যা সমস্যা সেই সে দু তিন ক্লাসে বলবেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমি এটা নেই, সবাই দেখেন একটু, সবাই একটু খেয়াল করুন আমি কিভাবে কাজ করলো, যা যা সমস্যা আছে এখন ক্লিয়ার হয়ে না, এখন কাজ করার দরকার নেই, আমি আবার বানাচ্ছি, সবাই দেখেন একটু। আমি নিয়ে এটা এটা নেই, ঠিক আছে দেখেন, আমি শিপ ধরে একটু বড় করে নেই, দেখেন আমি এটা কন্ট্রোল টু তে লক করে নেই, আচ্ছা একটু কন্ট্রোল যেতে পিছনে যাই একটু, কন্ট্রোল টু তে লক করি,
পেন্টুলটা নিলাম, দেখেন এখান থেকে সবাই খেয়াল করে না, প্রথমে তো এইভাবে স্ট্রোকটা অন করে নেবেন। আমি কালারটা চেঞ্জ করে নিই, কালো কালার দিয়ে নিই। 1 PT তে এটা 0.5 PT কাজ করে, আমার মানে আরো বা সুন্দর হবে। 300% জুম রেখে কাজ করি, দেখেন কিভাবে কাজগুলো করতেছি আমি। এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন এই যে অলপিটু বের করলাম, কন্ট্রোল ধরে এভাবে মিলাই দিতেছি আমি। আচ্ছা কন্ট্রোল যেতে আমি যদি বেশি দূরে না মিলে তাহলে একটু আগে নিয়ে নেন। ক্লিপিং পাথ সাদা তো একটি এখানে বরাবর রাখবেন, ঠিক আছে। ফটোশপ আবার 1 পিক্সেল ভিতর থেকে নিতে হবে, এইভাবে রাখি 1 পিক্সেল ভিতরই আছে এখানে। এটা নেই, কন্ট্রোল নেই, কন্ট্রোল চাপি এটা দেখেন। এই কি আমার কি এটা অন করা আছে? আচ্ছা কপি আছে, রাখি এইভাবে। আচ্ছা স্মার্ট গেটটা মনে হয় ডিস্টার্ব করতেছে, আমি স্মার্ট গেট অফ করে দেই। স্মার্ট গেট অফ করে দিলাম, এই যে এটা স্মার্ট গেট, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে এরকম একটা দাগের মতো দেখা যাচ্ছে না, লাল লাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ এগুলো হচ্ছে লাল লাল, এগুলো স্মার্ট গেট, এগুলো বুঝতে পারছেন? আবার তো অফ করে রাখি, বুঝতে পারছেন? ডিস্টার্ব করতেছে আমাকে, ওকে আপাতত অফ করে রাখি, পরে আবার অন করে কাজ করবো, বুঝতে পেরেছেন? এটা নেই স্ম্যাট গাইড স্ন্যাপ, এটাকে নিয়ে আমি এগুলো পয়েন্ট টু পয়েন্ট, আপনি মনে করেন এই যে এখানে পিক্সেল টু পিক্সেল এই কর্নার কর্নার গেলে চুম্বকের মতো টান অটোমেটিক ওখানে নিয়ে যায়। না না সেম কালার না, সেম কালার না, পয়েন্ট গুলোকে চুম্বক কাছাকাছি গেলে দেখা যাচ্ছে পয়েন্ট গুলোকে টান দেয়, পিক্সেল থাকলে পিক্সেলের মতো টান দেয়, বুঝতে পারছেন? চুম্বকের মতো চুম্বকের মতো লাগে আর কি, লেগে যায় এটা। ইলাস্ট্রেটর একটু বড় করে নেন, এইসব কাটি একটু বড় করে নি কাজ করি আমি। এই কর্নার একটা ক্লিক করি, এই কর্নার একটা ক্লিক করি, একটু ছোট করে নি আবার। আমার এখানে আমার একটা মাউস প্যাড কিনা লাগবে, বুঝতে পারছেন? আমার টেবিলটা মারাত্মক ঝামেলা করতেছে, খসখস হয়ে গেছে কেমন যেন, কন্ট্রোল মাউসটা কন্ট্রোল করতে আমার ঝামেলা হয়ে যায়। কন্ট্রোল ধরে মিলাই দিই ভাবে, হ্যাঁ ওকে। আপনি এখানে অনেকগুলো পয়েন্ট নিছিলেন, বুঝতে পারছেন নাজমুন্নুর? এখানে অনেক অ্যাঙ্কার পয়েন্ট নিছিলেন কিন্তু, ঠিক আছে, এটা সেই কারণে আপনি কন্ট্রোল করতে পারেন না, ডেউডো হয়ে গেছে একেবারে, হবু বানাবেন, বুঝতে পারছেন? আর সেখানে একটা আমি হ্যান্ডেল না বের, এখানে একটা হালকা কার্ভ আছে, ঠিক না? অর্ডার ধরে এখানে আমি এটা করে নিই, এখানে আমি আপনার ওই ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার নাম কি ছিল নাজমুন নূর? আচ্ছা এই কর্নার দেখেন, এটা এখানে বের করে রাখলাম আমি, দেখেন আমি এই যে দেখেন এই কর্নারটা এইভাবে আসছে না, হ্যাঁ এইভাবে ডিরেকশনটা এইভাবে গেছে না, একটু খেয়াল করেন। আমি একটু এদিকে করি তাহলে আমি কাজ করে আরাম পাবো, একটু এদিকে ডিরেকশনটা দিয়ে দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে এটা আমি ডিলিট করে দিই, এবার এদিকে নিয়ে মিলাই দিই, ওকে আবার ভিতর দিকে করি আমি।
পার্সোনাল কোশ্চেন করতে পারি? অনুমতি দেন আর কি। জি বলেন। কিছু মনে করেন না মানে? জি আমাদেরকে হয়তো মনে করেন এখন, এটা তো এখন হয়তো মনে করে দেখা যাচ্ছে যার পারফরমেন্স খারাপ হবে হয়তো তাকে হয়তো যে কোনো সময় ডিসমিস করে দিতে পারে, বুঝেন না? আর্নিং হয়তো আপনারা যদি আমার দেখা যাচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট আর্নিং কম, ওরা তো হইতেছে না ও বাদ, এরকম বাদ দিয়ে দিতে পারে অফিস থেকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? একটা প্রেশারের ভিতরে থাকি সবাই, বুঝতে পারছেন? চাপের ভিতরে থাকি। যাই হোক, ওটা ওটা নিয়ে চিন্তা করি না, বুঝতে পারছেন? স্কিল আছে একটা না একটা কিছু হবে, করে খেতে পারবো। ওকে দেখেন, এখানে একটা ক্লিক করলাম আমি, কন্ট্রোল ধরি, কিন্তু এটা যদি আমরা তো বেতন পেয়ে যেতেছি, আপনারা মনে করেন ওই যে আপনারা এক পেয়েছে 20 জন করে কমসে কম দেখাইতে বলছে গভর্নমেন্ট থেকে, বুঝতে পারছেন? কমসে কম 20 জন করে, এই যে এই জিনিসটাই মনে করেন আমাদের জন্য কষ্ট হয়ে যায়। স্টুডেন্টগুলো কিছুদিন পরে মনে করেন থাকে না, এটা একটু সমস্যা হয়ে যাইতেছে। এটা মনে করেন অফিসের জন্য অনেক, তারা তাদের তো মনে করেন এ না দেখাইতে বলে তারা তো বিল পাবে না, বুঝতে পারছেন? তারা তো বিল পাবে না। সবার পরিশ্রম বাদ, আমরা নয় বেতন পাইতেছি, আমাদের চাইতে বেশি রোজার হবে অফিসরা, বুঝতে পারছেন কি বললাম? সবারই জবাবদিহি মনে থাকতে হয়। এটা আসলে স্টুডেন্টরা তো বোঝে না, আর আসলে আমরা যে কি কষ্টের মধ্যে আছি স্টুডেন্ট আসলে এই বিষয়গুলো বোঝে না, বুঝতে পারছেন? দেখেন, এটা আমি একটু করে এটা কন্ট্রোল ধরে, এটা যে হইতেছে না, আমি একটু যদি না হয় আমি কন্ট্রোল যেতে একটু আর একটু কাছে থেকে নিব, বুঝতে পারছেন? আমি তো শুধু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর কি হয়েছে ওই ওয়েব ডিজাইন, এই তিনটাই তো দেখি, আমার জানা নাই। মোশন গ্রাফিক্স দেখি নাই তো, আমাদের অফিস আমরা আমাদের যে ইয়াটা আছে আমাদের ইয়ার আন্ডারে আমাদের অফিসে নাই, বুঝতে পারছেন? আর মোশন গ্রাফিক্সটা অনলাইনে করাটাও, মোশন গ্রাফিক্স তো মনে করেন মিনিমাম 8 GB RAM থাকতে হবে, এটা তো আবার সবার থাকেও না, অনলাইনে ক্লাস করানোটা কঠিন হয়ে যাবে। আমার তো গ্রাফিক্স কার্ড নাই, আমার তো গ্রাফিক্স কার্ড নাই, আমি তো গ্রাফিক্স নাই নাই বিল্ডিং যেটা আছে সেটা তো কাজ করতেছি, বুঝতে পারছেন? ঠিক আছে, গ্রাফিক্স কার্ড আমি যখন নতুন কম্পিউটার, আমি একটু বলি, যখন আবার হয়তো আরো 6-7 বছর একটা যখন নতুন কম্পিউটার বিল্ড করবো তখন হয়তো গ্রাফিক্স কার্ড লাগাবো, সবই থাকবে। র্যাম ঠিক আছে, গ্রাফিক্স কার্ড আবারও নাই, ল্যাপটপের নাই গ্রাফিক্স কার্ড নাই, বিল্ডিং যেটা আছে সেটাই, বুঝতে পারছেন? এটা দূর থেকে, এত দূর থেকে হবে না, এটা দেখে বোঝা যাচ্ছে, আমি বেশি দূর থেকে নিয়ে বলছি, এটা এইখান থেকে এসে এইখানে নিলে হবে, একটু দেখে একটু আন্দাজ করে নেবেন। জি বলেন ভাই, এসএসডি আছে? হ্যাঁ এসএসডি আছে, এসএসডি লাগাইছি আমার, এই এইটা আমার ছিল 4 GB ছিল, বুঝতে পারছেন? 4 GB ছিল, আমি এটাকে আর 4 GB RAM লাগাইছি আর এসএসডি লাগাইছি। ভাই এসএসডি লাগাইছেন কোনটা? এসএসডি তো আপনার ওই যে আপনার ল্যাপটপের ভিতরে যেটা থাকবে ওইটা যদি হুবহু না লাগেন আপনার পারফরমেন্স তো আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? কোনটা লাগাইছি ভিতরে কোনটা আছে ওইভাবে তো মনে নাই, দোকানে গেছি ওইভাবে চেক করে ওইটাই দিছে, আপনি যদি সেভ না লাগান এটা কিন্তু পারফরমেন্স আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন?
আমার মানে ল্যাপটপে মাঝে মাঝে দেখা যায় কি ধরেন ক্রোম অনেকগুলা যদি ট্যাব ওপেন করি, তারপর ইলাস্ট্রেটর আর হইলো মানে যে কোনো দুই তিনটা এরকম হলে দেখা যায় মাঝে মাঝে একটু ইসাব করে, তখন মানে জিজ্ঞেস করলাম এই মানে রায়ান্সে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম কি সমস্যা, বলে ভাই একটা এসএসডি লাগাই নিতে হবে। এখন ভাবলাম যে এসএসডি লাগাবো, ভাবতেছি কি করবো। এসএসডি লাগালে অনেক, আর এসএসডি র্যাম এই দুইটাই লাগাই নেন, এসএসডি লাগালে র্যামটাও লাগাই নিয়েন, ঠিক আছে দুইটাই লাগাই নেন। র্যাম আর আরজিবি আছে অলরেডি, র্যাম 8 জিবি আছে, তাহলে এসএসডি লাগাই নেন একটা, ঠিক আছে। এসএসডি দাম অত বেশি না, আপনি 1300 থেকে 1600 টাকা হইলে তো পাওয়া যায়। মানে ওই আলসামি করে যাওয়া হয় না, মানে এখান থেকে আমাদের এলাকা থেকে তো যাইতে হলে হয় সেই বরিশাল যাইতে হবে। রায়ান্স এই পার্টস পার্টির দাম বেশি রাখে, বুঝতে পারছেন? রায়ান্স এর রায়ান্স হচ্ছে পাইকারি, আপনি যদি পাইকারি যদি কেউ ব্যবসা করতে যায় তাদের জন্য ভালো, কিন্তু খুচরার জন্য রায়ান গলা কেটে দেয়, দাম বেশি রেখে দেয়। আবার কিন্তু ভাই রায়ান্স হলো কি আপনার আমাদের ওই যে মানে ই দেয় তো মানে সার্ভিসিংটা তারা নিজস্ব নিজস্ব, হ্যাঁ নিজস্ব ওটা ঠিক আছে। ওরা এত ব্যস্ত থাকে, আবার আপনি ঠিক মতো সাপোর্ট দিতে পারে না, আপনি আপনার জন্য একটা কেনার পরে আপনার পাম্প মারবে কেনার সময়, কেনার পরে এতটা ইয়া দেয় না, ভালো ইয়া করে না। মনে করেন এগুলো তো বড় বড় কোম্পানি, তো এরা হচ্ছে পাইকারির জন্য ভালো, যারা হচ্ছে আমি মনে করেন কম্পিউটার ব্যবসা করতে চাচ্ছি, বুঝতে পারছেন? আমি যদি কি ব্যবসা করতে চাই তাহলে ওদের থেকে নিলে মনে করেন ভালো, খুচরার জন্য আমি মনে করি না রায়ান্স ভালো, দাম বেশি রেখে দেয়। হ্যাঁ সেটা ঠিকই বলছেন, সবকিছু মানে আর মানুষ হলো বিশ্বাস করে যে এদের কাছে সব এক নাম্বার জিনিস পুরো থাকবে, তো এখান থেকে কি নিয়ে এরকম। দেখেন আমি এখানে মনে করেন এবার সিলেক্ট করে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি ফিল কালার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ওটাই রাখি কালার, প্রয়োজন ওটাই রাখি কালার, আগেটাই রাখি। আচ্ছা ফিল কালার রেখে এখান থেকে, এখানে এটা কি আছে এখানে, আচ্ছা এটা একটু লকই করে নেই, কন্ট্রোল টু দিয়ে ভিতরটা সিল একটা সাদা কালার দিয়ে দিই এটা। হ্যাঁ আচ্ছা ভাই এইটাই বলছিলেন আমার এত পর্যন্ত করতে হবে, আর নাই যাবে কি বল। হ্যাঁ এটা বলতেছিলাম, পরে ফিল কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভাই বুঝছি ভাই, এটা তো পারি ভাই, এটা তো মানে ওই মাথায় আসতেছিল না, বুঝতেছিলাম। দাঁড়ান একটু পিছনে যাই, আমাদের কি পরে জেট মানে জেট পর্যন্ত করতে হবে, জমা দিতে হবে, ব্যাপারটা এরকম না জমা দেন, আপনি জমা দেন কিন্তু এটা তো আপনার ভালোর জন্য করতে হবে, ওই পেট্রোলটা যে কোনো মূল্যে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে না, যে কোনো মূল্যে আপনার তো কন্ট্রোল নিয়ে আসতে হবে। আপনি যদি জেট পর্যন্ত করতে পারেন একের হুবহু, এরকম ওই যে একটা সমস্যা রাখা যাবে না, এই যেমন এই যে নাজবুর নূর এতে সমস্যা আছে যে কন্যার মনে ঢেউ ঢেউ হয়ে গেছে, ওরা সমস্যা রেখে আবার বিতে যাবেন, এটা কমপ্লিট করবেন তারও বিতে যাবেন, ঠিক আছে? এটা সাদা ইয়াটা অন্য কালার দিয়ে নিয়ে গে, এদিকটা একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? যে দিকটা কিন্তু সামান্য একটু হইতে পারে, একটু পাশে নিয়ে রাখি, এটাকে মাইনাস ফ্রন্ট করে দিই এখান থেকে, হ্যাঁ পাথফাইন্ডার থেকে। ওকে তাহলে আপনারা কাজগুলো করেন, ঠিক আছে? পাশাপাশি রাখবেন, দেখবেন আগে চোখ দিয়ে দেখবেন হবু হয়েছে কিনা একটু খেয়াল করেন, হ্যাঁ পাশাপাশি রেখে এভাবে খেয়াল করবেন। বারোটা 33 বাজে। আচ্ছা আমি একটু পরবর্তী টপিক হলে একটু বলি, জি বলেন। কিবোর্ডে ডিলিট প্রেস করে কেউ কিছু বলবেন? কয়েকটা কোর্স গ্রুপে জমা দিচ্ছেন? আচ্ছা আচ্ছা
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শেয়ার করেন আপনি, এক মিনিট, কে যেন জমা দিচ্ছে ওনাটা দেখি। নেল ভাই জমা দিছে, হ্যাঁ হয়েছে, ভালোই নেল ভাই। ইমরান সাহেব আসিফ আলী ভাই স্ক্রিন শেয়ার করুন তাহলে। অখিল ভাই টুইটার ব্যাস কি এখন আপনাদের থেকে আগানো নাকি এখন মোটামুটি এখন ঠিক আছে? কোনটা কোনটা ভাই কি বলেন? বললাম ভাই টুইটার ব্যাস কি আমাদের থেকে এখনো আগানো নাকি এখন ঠিক আছে? না ঠিক আছে, সমস্যা নেই, আছে ঠিক আছে। কালকে তো যে পেন টুল অল্প একটু অতিরিক্ত ওষুধ দেখাচ্ছিলাম, ওই যে গেমটা একটু দেখাচ্ছিলাম ওইটা অতিরিক্ত ছিল, ওটা আমি তো ভিডিও দিয়ে দিছি, ওদেরকেও দিছি যদি চো পেন টুলের। হ্যাঁ একটু বড় করেন, জুম করেন, স্টপ শেয়ারিং এর পাশে হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে যেটা লেখা এইট এইট, এই যে এটা কোন ফন্ট নিয়েছেন? মাইরিয়াট প্রো এই ফন্টটা নিয়ে কাজ করবেন ঠিক আছে? এটা তো আপনি মাইরিয়াট প্রো ফন্টটা না বোধহয়, কোন ফন্ট এটা দেখি তো? মাইরিয়াট প্রো টাই নিয়েছেন, মাইরি মেরিয়াট প্রো তো নিছেন ঠিক আছে, কিন্তু ওখানে বিয়ের ভিতরে তো হালকা কার্ভ আছে, আপনার এই বিয়ের ভিতরে তো কার্ভ আছে মনে হয় না, হালকা কার্ভ। আচ্ছা ঠিক আছে, থাকলেই হলো ঠিক আছে, হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা বলেন এখন আমি নেক্সট টপিকে যাই একটু, হ্যাঁ ওকে। কি ভাই যান এই যে দেখেন, এই যে পেন টুলের নিচে কতগুলো অপশন আছে ঠিক না, অ্যাঙ্কার পয়েন্ট এগুলো কি কি আছে এটা দেখেন তো, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপর কি আছে এটা আমার অ্যাঙ্কার পয়েন্ট টুল ঠিক না, এগুলো নিয়ে আমরা একটু দেখি এগুলো এগুলো কাজটা কি। মনে করেন আপনি, মনে করেন এটাতে আমি রেক্ট্যাঙ্গেলই নেই, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝাবো, পরে অন্য কিছু দিয়ে বোঝাচ্ছি। মনে করেন আপনি এখানে এই যে এখানে কিন্তু চার পয়েন্ট, চার কোটা চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি আগে বুঝাইছিলাম যে এখানে এই যেখানে গ্রিন দেখা যাবে, গ্রিন কালার এগুলো কি, এগুলো বলেন তো, এগুলো অ্যাঙ্কার পয়েন্ট, বুঝতে পারছেন এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট? ডিরেকশন শুনে যদি দেখি এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, আমি এই অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে আমি আরো কিন্তু ইচ্ছা করলে, আমার মডিফাই করার জন্য ইচ্ছা করলে আমি আরো অ্যাড অ্যাঙ্কার অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিতে পারবো। দেখেন আমি এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করি, এইখানে একটা মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিলাম ঠিক আছে, এখানে একটা দিলাম আমরা আবার পছন্দ মতো, আবার আমি মনে করেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এগুলো ডিরেক্ট সিলেকশন টুলে তো অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করা যায় বলছিলাম না আগে, এবার টান দিয়ে কিন্তু মডিফাই করা যাবে। জি ভাই হ্যাঁ হ্যাঁ বলছিলাম, দেখেন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে একটা শুধু এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করে সিলেক্ট করলাম ঠিক আছে, তার মানে কি ওর এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্টের, এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট আছে ঠিক না, এটাকে ধরে যদি আমি উপরে তুলে দিই এরকম এরকম হয়ে গেল, বুঝতে পেরেছেন? ওকে ভাই ঘড়ি বানানোর সময় একটু দেখাইছিলেন, কাটা বানানোর সময় যে আমি বলছিলাম সেটা করে তখন এই অ্যাঙ্কার পয়েন্ট দেখাইছিলেন। হ্যাঁ আচ্ছা এখন তো আরো ডিটেইলস আলোচনা হবে, দেখেন আমি ইচ্ছা করলে এই অ্যাঙ্কার পয়েন্ট আমি না ঘড়ি ডিটেইলস আমি দেখাইছিলাম ইয়ার থেকে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল আমি একটা আলোচনা করছিলাম, আমি টুলটা দেখাইছিলাম তখন কিন্তু দেখাইছিলাম ওই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে কি সিলেকশন করে কিভাবে মডিফাই করা যায়, বুঝতে পারছেন? দেখেন সমস্যা নাই, কাজ করলে এগুলো কিছুই না, কাজ করলে এমনি হয়ে যাবে এখন। ওকে দেখুন এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট এখানে আরো অ্যাড করতে পারি ইচ্ছা, একবার পয়েন্ট পাতে দিতে হবে একবার, বুঝতে পারছেন? পাতে না হলে কিন্তু হবে না, শেপের ভিতরে ক্লিক করলে হবে না, কিন্তু একবার পাতের উপর যেখানে যেখানে আপনার প্রয়োজন ইচ্ছা মতো অনেক অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনি। যেখানে মন চাই অ্যাঙ্কার পয়েন্ট পাতের উপর দিতে হবে, একবার বরাবর থাকতে হবে, একবার বরাবর থাকতে হবে। দাঁড়ান ইয়ারটা স্মার্ট ইয়ার স্মার্ট পিকেটা গাইডটা আবার অন করে নিই, হ্যাঁ এটা অন করে কাজ করবেন, মাঝে মাঝে ডিস্টার্ব করে অফ করে দিবেন, এটা অবশ্যই অন করে নেবেন স্মার্ট গাইডটা ঠিক আছে, এগুলো অন করে রাখবেন, স্ন্যাপ টু যদি স্ন্যাপ স্ন্যাপ টু গ্রুপ এটা তো দরকার নেই, পিক্সেল পয়েন্ট এগুলো অন করে কাজ করবেন সবসময়, স্মার্ট গাইডটা অন করে নিই।
তাহলে আপনার ওই আপনার বর্ডারটা শো করবে, বুঝতে পারছেন? তোর তো সুবিধা হবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি যখন বর্ডার নিয়ে এসেছি, পাঁচ নামে একটা লেখা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? কথাটা অ্যান্সার করেন আমার। জি ভাই দেখা যাচ্ছে। আমি যদি স্মার্ট গেট অন করে না রাখি, এগুলো কিন্তু শো করবে না, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমার ডিস্টার্ব করতেছিল না, আমি তো বুঝতেছিলাম না কোথায় পাটটা, ঠিক না? জি এখন আমি ডিরেকশন সিলেক্ট টুল নেই, এগুলা মনে করেন ধরে এভাবে টান দেন, এদিকে নেন, যা মন চায় তা করেন, ঠিক আছে? এখন তো ডিজাইন করতেছেন না, বুঝতে পেরেছেন? এখানে আছে একটা অ্যাঙ্কার বন্ধ আছে না, নাকি নাই? জি ভাই আছে, দেখা যাচ্ছে। ওকে, দিলাম মনে করেন, এখানটা মনে করেন আরো একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, এখানটা করে দিলাম মনে করেন, ডিরেকশন সিলেকশন করে নিই, ডিরেক্ট সিলেকশন এটা সিলেক্ট করলাম মনে করেন, আবার মনে করেন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এটা সিলেক্ট করি, এটা ধরে আবার বড় করে দিই, এরকম আর কি, ঠিক না? বুঝতে পেরেছেন? আবার আবার আপনার মন চাইতেছে মাঝখানে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, আপনার মন চাইতেছে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, এখন দুমরা মুসলা যেভাবে পারেন প্র্যাকটিস করেন। ওকে, জি হ্যাঁ হ্যাঁ, একটা ধরে টান দিলে হবে, ঠিক আছে? আপনার মন চাচ্ছে আপনি মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, ডিরেকশন এইটা ধরবেন, শিপ ধরে আমি এটা ধরি, শিপ ধরে আমি এটা ধরি, ওকে, একে যেইভাবে করে সেইভাবে এদিক সেদিক নেন আগে, হ্যাঁ? ওকে, আর হয় না কেন, আবার আমি একটু কন্ট্রোল জেতে পিছনে অনুযায়ী দেখেন, ডিলিট এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আমি ইচ্ছা করলে এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করে আমি ডিলিটও করে দিতে পারবো, বুঝতে পারছেন? কি করতে পারবো বলুন তো, আমি ডিলিটও করে, ডিলিটও করা যাবে আমার, আমি অ্যাঙ্কার এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নিলাম টুলটা, এখানে জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট এসে আমি একটা ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঠিক আছে, হ্যাঁ, আরে পরে না কেন, আমার চোখ কি নষ্ট হয়ে গেল নাকি? না না, চশমা ব্যবহার করি না, আমার মনে হয় চশমা ব্যবহার করতে হবে, আমার চোখ ব্যথা করে এখন, বুঝতে পারছেন? টাকা থাকতে থাকতে সেটা করতে হবে, আসলে চোখের সেফটির জন্য করতে হবে, আরো এগুলো বিষয় আছে আপনার, এগুলো কাজ করার সময় চোখের পলকটা বেশি বেশি ফালতে হয়, বুঝতে পারছেন? অনেকে এক ধরনের টাকা একবারে টাকা টাকা ঠিক না, ঘন ঘন চোখে পলক ফেলতে হয়, সেই ক্ষেত্রে একটু উপকার পাওয়া যায়, এটা আর কি একজন লিখছিল, চশমা তো ব্যবহার করতেই হবে, বুঝতে পারছেন? ওটা একটা আছে, তারপর চোখের পলকটা বারো বারো ফেলতে হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিছু উপকার পাওয়া যায়। তো এইভাবে আমরা একের পর একটা ডিলিট করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, ডিলিট অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে পরেরটা নাম কি দেখেন তো একটু, অ্যাঙ্কার পয়েন্ট টুল, বুঝতে পেরেছেন? অ্যাঙ্কার পয়েন্ট টুল, হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট টুল এর কাজ হচ্ছে, এটা একটু প্রয়োজনে নোট করে রাখেন, এটা তো দেখে নাম দেখে বুঝতে পারছেন, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবে, যদি মনে না থাকে, মনে থাকলে সমস্যা নাই, অ্যাঙ্কার পয়েন্ট টুল এর কাজ হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করবে, এতটুকু লিখে রাখেন, হয়তো এখন প্র্যাকটিস করতে, হয়তো এখন বুঝবেন কিছু করবার, যদি ভুলে যান এটা লেখা দেখলে মনে পড়বে আবার, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, কার্ভকে কর্নার করা, কর্ভকে সরি কি বলতেছি, কর্নারকে কার্ভ করা, কার্ভকে কর্নার করা, ওকে, লেখা হইলো, বললেন এটার কাছে যেটা, জি জি লিখছেন সবাই, কি লিখছেন বলেন তো, অ্যাঙ্কার পয়েন্ট টুল কার্ভকে
কর্নার করা, কর্নারকে কার্ভ করা, কার্ভ কর্নার করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কনভার্ট করে দিবে আর কি। ঠিক আছে, মনে করেন আপনি এখান থেকে অ্যাঙ্কার করে, ভাই এমন ভাবে লিখছি জিবের হাতের লেখা নিজেই বুঝিনি, এগুলো সমস্যা নাই, এগুলো ডিজাইন করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? ডিজাইন করলে এগুলো এগুলো তো প্রথমত হাত দিতে হবে না আপনার, আপনি যদি লেগে থাকেন ক্লিয়ার হবে, হয়তো বাধ্য। ঠিক আছে, দেখেন এখানে জাস্ট আমি লেট বাটন, এটা কি কর্নার? কিন্তু এটা কিন্তু কার্ভ না, এগুলো কি কার্ভ? থাকলে কিন্তু দুটো হ্যান্ডেল থাকবে, আমি যখন যেগুলোতে কার্ভ থাকবে আমি যদি ডিরেকশন টান দেবো তখন কিন্তু দুটো হ্যান্ডেল দেখা যাবে যেগুলোতে কার্ভ আছে, যেসব অ্যাঙ্কার পয়েন্টে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি হ্যান্ডেল না থাকে ওগুলো কিন্তু কর্নার, বুঝতে পেরেছেন কথা আমার? ওই যে আমরা টান দিয়ে হ্যান্ডেল বের করছি না, এই যে টান দিয়ে হ্যান্ডেল বের করছি না আমরা, এই যেভাবে হ্যান্ডেল বের করছি না দুইটা, এখানে যেখানে যেখানে থাকবে সেগুলো কিন্তু কার্ভ, এই দুটো হ্যান্ডেল যেখানে যেখানে থাকবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কার্ভ। আর যেখানে হ্যান্ডেল থাকবে না সেটা, হ্যান্ডেলটা অনেক সময় দেখা যাবে না, আমি যে ডাইরেকশন শুরু মনে করেন অনেক সময় আমি ক্লিক করলে, ক্লিক করলে এবার দেখা যেতেছে, এখন এখনো দেখা যাইতেছে, বোঝা যাইতেছে কোনটা হার্ড কর্নার কোনটা ই আর কি সফট কর্নার আর কিছু, কোন কোথায় কর্নার কোথায় কার্ভ এভাবে বোঝা যাইতেছে কি? সেটা দিয়ে কোথায় কর্নার আছে কোথায় কার্ভ আছে বোঝা যাইতেছে না কিনা, এটা দেখে কিভাবে বুঝবো? যা সেটার উপরে ক্লিক করেন, দেখেন আবার হ্যান্ডেল দুটো বের হয়ে গেছে, হয়ে গেছে, যেখানে যেখানে কর্নার সবই কার্ভ নিয়ে ফেলছি না। আচ্ছা একটু পয়েন্ট দিলে ঠিক করলে এগুলো দেখা যাবে না? হ্যাঁ আমি দেখাচ্ছি, আবার দেখেন এই যে একটা ক্লিক করলাম, মনে করেন এখানে আমি হ্যান্ডেল বের করিনি, হ্যাঁ একটা ক্লিক করলাম, মানে আমি একটা শেপ বানাই দেখাই, মনে করেন পেন্টুল দিয়েছি, আমি পেন্টুল দিয়ে একটা শেপ বানাই দেখাই, মনে করেন পেন্টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আবার একটু বের করলাম, এখানে একটু বের করলাম, এখানে একটু বের করলাম, আবার এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটু বের করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটা বের করলাম, কোন মাথা শেষ করছি, আছে স্ট্রোক নিয়ে নিই, এখানে এসে শেষ করছিলাম না, ওকে। দেখেন এখন আমি যদি এখন মনে করেন আমি ডিরেকশন সলিউশনটা নেই, এখন এখন কি এটা কোথায় আছে, কোথায় কার্ভ আছে, কোথায় কর্নার আছে, এটা দেখে কিছু বোঝা যাইতেছে? অনেক জায়গায় কিছু কিছু জায়গায় বোঝা যাইতেছে, কিছু কিছু জায়গায় বোঝা যাইতেছে না, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ সেই ক্ষেত্রে কি করবেন আপনি, এই পয়েন্টগুলোতে ক্লিক করবেন, যে দেখেন এই যে এটা পয়েন্ট পয়েন্ট ক্লিক করেন, এটা কিন্তু আমার, এটা কিন্তু কর্নার, এটা কিন্তু কার্ভ না, এখানে বুঝতে পেরেছেন? কার্ভ কোনটা, যেগুলো যেগুলো হ্যান্ডেল আছে, ওকে যেগুলো হ্যান্ডেল আছে, এটা আবার কর্নার, এটা কিন্তু কার্ভ না। দেখেন আচ্ছা আজানটা শেষ হোক একটু, তারও বুঝাচ্ছি, আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক, দেখেন আজান শেষ আমার, এখানে আমার কথা শোনা যাচ্ছে একটু, দেখেন তো একটু, আমি একটু ডিলিট করি, দেখেন আপনি আমি মনে করেন একটা ইয়েই নেই, মনে করেন সার্কেল দিয়ে বুঝাই নাকি বলেন, একই তো সিস্টেম, আমি পেন টুলটা শেপ নেই না, বা এই এখানটা শেপ নেই, একই বিষয়। ঠিক আছে, মনে করেন একটা সার্কেল নিলাম, এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে আমার, এখান থেকে অ্যাড করতে পারি, করতে পারবো ওই ইয়েটা বুঝাই আমি, এই যে এখানে কর্নার আছে না, এগুলো কি কর্নার কিন্তু? ঠিক আছে, এগুলো কি কর্নার না? এই জায়গাটা কিন্তু আমি কার্ভ করে দিতে পারবো, সেটা কিভাবে? এই যে এটা দিয়ে, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে, এটা এখানে ধরে লেট বাটন ধরে, এখানে আমি জাস্ট লেট বাটন ধরে রাখবো, ধরে একটা টান দিব আমি এভাবে, সরি টান দিব, আবার এই টান দিব এভাবে একটা, দেখেন এটা কার্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই, টান দিব হয়ে গেল, ওকে। আবার ইচ্ছা করলে আবার এটা কি করতে পারবো আমি, কর্নার করতে পারবো, এখন তার এখানে ওই কার্ভকে আবার কর্নার করতে পারবো, এটা বললাম না, এই টুল দিয়ে কর্নার করার জন্য, কর্নার করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, বুঝতে পেরেছেন? জাস্ট একটা ক্লিক করবো, কার্ভে কার্ভের এই অ্যাঙ্কার পয়েন্টে একটা কি করবো বলেন তো, একটা ক্লিক করবো, কর্নার হয়ে যাবে, ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সিটিসেলের লোগো হয়ে গেছিল,
হ্যাঁ, লোগো টোগো তো সবই ক্লাস করাবো আমি। আমার মনে হয় না আপনার হতাশ হবেন, আমার ক্লাস দেখে আমি শিওর ইনশাল্লাহ আপনার হতাশ হবেন না। ঠিক আছে না স্যার? দেখেন দেখেন, আমি এখানে নেই, সিলেকশন করি করি এখানে, এখানে আমার যেখানে যেখানে কর্নার আছে আমি এটা নেই। মনে করেন আমি এই পয়েন্টে মনে কর্নার নিয়েছিলাম, ঠিক না? এখানে কি ছিল, এটা আমার ইয়া ছিল, এটাকে ধরলে পরে সরি আমি ইয়া নিব তো না, এটা নিব ঠিক না? এখানে কর্নার আছে, এটাকে আমি এখান থেকে কার্ভ করে দিলাম, ঠিক না? নাকি বলেন? আবার মনে করেন এখানে কার্ভ আছে, এটা কি কার্ভ? তো কার্ভই তো, এটাকে কার্ভ আছে, এখানে আমি কর্নার করে দিলাম, এটা ক্লিক করলাম, এটা কিন্তু এখন মনে হইতেছে কার্ভ, কিন্তু এটা কিন্তু আপনার কর্নার হয়ে গেছে। এখন দেখেন আমি ডাইরেকশন সিলেক্ট করি, হ্যান্ডেল বের হয়েছে এখানে, এটা কিন্তু কর্নার, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ওকে, পারা যাবে না? আচ্ছা করেন, আর তো আচ্ছা 6 মিনিট সময় আছে, এই কটা জিনিসটা প্র্যাকটিস করে ফেলান। হ্যাঁ এই তিনটা পেট্রোল তো করছেন নাকি, এবার নিচে তিনটা প্র্যাকটিস করুন সবাই। ওকে, বুঝে থাকলে 6 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে, না বুঝে থাকলে তো কিছুই পারবেন না। জি সিসিতে যান একটু। হ্যাঁ আসলাম। এখানে হলো দুইটা অবজেক্ট, তো আমি ফার্স্ট অবজেক্টটা কাজ করছি, মনে করেন যে ফার্স্ট অবজেক্ট কাজ করে সেকেন্ড অবজেক্টে গেছি, সেকেন্ড অবজেক্টে গিয়ে অনেকটা কাজ করার পরে দেখলাম যে ফার্স্ট অবজেক্টে কিছু কাজ ভুল করছি। তো আমরা তো নর্মালি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেকেন্ড অবজেক্টে আমার পুরো কাজ হয়ে গেছে, বাট ফার্স্ট অবজেক্টে আমার কাজ অল্প, মানে অল্প একটু ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আমি এইটাকে ব্যাক আনবো কিভাবে সিলেক্ট করে? সিলেক্ট করে ব্যাক আওয়া তো ওটাতে এডিট করা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না আমি, এটা আমার জানা নাই। মানে নির্দিষ্ট তার মানে হলো লেয়ার বাদে কোন রকম, মানে এরকম নরমালি করা যাবে কিনা? আসলে হয়তো পারে, হয়তো এগুলো ব্যাপক সফটওয়্যার হয়তো হয়তো থাকতে পারে, হয়তো আমার কিছু অজানা থাকতে পারে, কিন্তু এরকম কাউকে দেখি নি আমি, ইউটিউবও পাই নাই, কোথাও আমি যেখান থেকে সেই পাই নাই, বুঝতে পারছেন? আপনি যে কোয়েশ্চনটা করছেন একবার করে ফেললে ওইটা তো আর আমি দেখতেছি না। আপনি মনে করেন আপনি কিছু ভুল করলেন, এই যে এখান থেকে কিছু ভুল করলেন, এখানে মনে করেন কিছু কাজ করলেন ঠিক না, এটা কাজ করার পরে আরেকটা অবজেক্টে যাবো। হ্যাঁ এখন এডিট করা ছাড়া তো আবার আগের মতো কাজগুলো পুরাটা কারা করা ছাড়া তো আমি উপায় দেখতেছি না। ইয়াতে যেমন ইয়াতে ফটোশপ একটা সিস্টেম আছে, উপরে ইয়াটা হিস্টোরি আছে, এখানে তো হিস্টোরি নামে কোনো অপশন নাই। ঠিক আছে জি বলেন, যেমন এটাতে কাজ করতেছি এখন, এখন কাজ করতেছি আমি, এখন এটাতে কাজ করতেছি, এখন আবার মনে করেন যে আগে আমি ভুলে ডিলিট করে ফেলছি, এরকম কিছু বুঝাইতেছেন ঠিক না? এখন এটাতে কাজ করতেছে, আমার মনে পড়লে এখানে তো আমার র্যাঙ্কের পরে ডিলিট করা তো ঠিক হয় না, ঠিক না? এরকম কিছু বুঝাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, যেটা অবজেক্টে কাজ করছে সেটা মানে ফুল কাজ শেষ, এখন যদি ব্যাকে যায় তাহলে দ্বিতীয় কাজ এখন। হ্যাঁ এখন এই ক্ষেত্রে আপনি যদি ডকুমেন্টেই থাকেন, সেই ডকুমেন্টে এখানে এক হচ্ছে কন্ট্রোল জেডটা পিছনে যেতে পারবেন, আর সে আর যদি ট্যাব ক্লোজ করে দেন তখন তা আবার নতুন করে বানাতে হবে জিনিসটা, তাছাড়া আমি তো দেখতেছি না উপায় আর। হ্যাঁ কে যেন কোশ্চেনটা করতে চাইছেন না, কে যেন বলতেছিলেন বলেন স্যার? বলতেছিলাম মনে করেন ক্রিকেট কোর্ট থেকে যে কোনো একটা অক্ষর নিলাম, মনে করেন তিন নিলাম, হ্যাঁ তো আমি ওখান থেকে কোনটা করতেছি, মানে ওই যে উপরে ক্লিক করে মানে আমার ইচ্ছা অনুযায়ী আমার কাছে মানে শর্টকাট দিয়ে কয়েন, মানে কয়েন দিতে পারি শর্টকাট। আমি আর কি আপনি যে টুল দিয়ে করতেছেন এটা আর কি, টুল সারাতে চাচ্ছেন এটা? না স্যার, মানে এগুলো না স্যার, মানে
পেন্টুলের কথা বলতেছি না, মানে যে কোনো একটা অক্ষর নিলাম আর কি। আচ্ছা যে কোনো একটা অক্ষর নিয়ে দাঁড়ান, আমি নেই দাঁড়ান নিয়ে নিয়ে আগে মনে করেন নিলাম এটা। এই যে এর আকারটা স্যার মনে স্যার আপনি ওই যে উপরে দেওয়া আছে স্যার এখন পা জি জি কিভাবে ও শিপ ধরে এটা তো, এটা তো আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি টাইপ টু টাইপ নিয়ে, এগুলো তো আমি বিস্তারিত বোঝাবো, এগুলো জাস্ট এখন তো এইভাবে বোঝাচ্ছি, এগুলো আমি বিস্তারিত বোঝাবো, বুঝতে পেরেছেন? এখন এইভাবে জাস্ট প্র্যাকটিস করার জন্য নিয়ে একটা এ নিয়ে একটা এ নেন, এভাবেই করেন এটা, সাইজ তো আর আমি এখান থেকে বাইরে দেখাবো না, এখন এইভাবে করেন, আবার শিপ ধরে টান দিবেন, শিপ ধরে আবার শিপ ছাড়া টান দিবেন না কিন্তু, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এগুলো তো আমি যেমন এখান থেকে ফন্ট সাইজ বাড়ানো যাবে, এগুলো তো আমি ফন্ট আপনার টাইপ টুলে যখন ক্লাস করাবো এগুলো বিস্তারিত আলোচনা করবো, বুঝতে পেরেছেন? আচ্ছা হয়ে গেলে যার যার হয়ে গেছে তার লিভ নিতে পারেন, নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ করতে হবে 1 ঘন্টার ভিতরে, ঠিক আছে? প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট দিব না, আমি দিয়ে দিব না, আমি পাশে বসে বসে আমার মুখস্থ হয়ে গেছে কে কে আছেন, দিয়ে দিব না আমি, ওকে পাশাপাশি দিয়ে দিব না আমি, ঠিক আছে? কে কে আছেন আমার মুখস্থ হয়ে গেছে, সমস্যা নাই, আমি একটা যে অ্যাটেন্ডার শিট একটা সুন্দর করে আসবো, যে আমাদের আগের আগের বেশি যে অ্যাটেন্ডার শিটে আপনার নামগুলো কপি পেস্ট করে ওখানে বসে উঠাই দিব, করে শনিবার তো ওখান থেকে নিব না আমি, বুঝতে পেরেছেন? ওকে আচ্ছা ভাইয়া, আর প্রেজেন্টের চাইতে বেশি জরুরি এটা মনে রাখবেন, আপনাদের ডাটাগুলো যেন আমরা মিনিস্ট্রিটা ইনফরমেশন আপডেট দিতে পারি, এটা যেন মাথায় রাখবেন, ঠিক আছে? সেভাবে কাজ করবেন ভাইয়া। ওই আমার যে ফাইবারের যে 2018 সালের অ্যাকাউন্ট ওটা হবে না, না না ওইটা